আজকের ক্লাসে আমরা হচ্ছে শতকরা হিসাব এবং লাভ ক্ষতি এই চ্যাপ্টারটা দেখব তাই না শতকরা হিসাব এবং লাভ ক্ষতির এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা দেখেন দেখবেন এই জায়গা থেকে একটা না একটা প্রশ্ন প্রায় সময়ই থাকে যে কোনো চাকরির ক্ষেত্রে সেটা বিসিএস হোক ব্যাংক হোক বা এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরি হোক আপনি দেখবেন এই জায়গা থেকে প্রায় সময়ই একটা না একটা প্রশ্ন থাকে আর ক্লাস এইটের জন্য তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা এই অঙ্কগুলো ক্লাস এইটে থাকতেই করেছি আমরা এই অঙ্কগুলো আগে ক্লাস এইটে থাকতেই করেছি আমি হচ্ছে একটু আমার গ্রুপে একটু শেয়ার দিয়ে দেই আপনারাও হচ্ছে একটু কষ্ট করে এই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেন কারণ হচ্ছে আমাদের অনেক লম্বা একটা সময় এই ক্লাস করতে হবে আপনি এই ক্লাসটা শুরুর আগে একটু মাইন্ডে সেট আপ করে নেন যে আমাকে একটা দীর্ঘ সময় এই ক্লাসটা করতে হবে নিয়ার অ্যাবাউট দুই ঘন্টা দুই ঘন্টার মতন আমাদের লাগবে আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে যাব যে আমরা এই সময় থেকে অর্থাৎ এই এই থেকে পর্যন্ত ক্লাসটা করব। ওকে সবাই হচ্ছে আমরা একটু শেয়ার দেওয়ার ব্যবস্থা করি একটু কষ্ট করে হলেও শেয়ার দিয়ে দিই তাহলে হয়তো অনেকেই উপকৃত হবে এবং আমাদের বিভিন্ন গ্রুপে জয়েন হবে আমাদের হচ্ছে একটা গ্রুপ রয়েছে বেসিক ম্যাথ বাই মেয়েদি স্যার আপনারা সবাই এই গ্রুপে জয়েন আসেন তো নাকি এই গ্রুপে কিন্তু আমি প্রচুর নোট শেয়ার করে থাকি এই নোটগুলা কিন্তু অনেক উপকার হবে আপনার আপনি যদি দেখেন দেখবেন এই নোটগুলো আপনার উপকার আসতেছে তো আপনারা সবাই ওই গ্রুপটাতে একটু জয়েন হওয়ার চেষ্টা করবেন এবং যারা জয়েন নাই তাদেরকে একটু ইনভাইট দিয়ে জয়েন করে দেওয়ার ব্যবস্থা করবেন ওকে আচ্ছা ঠিক আছে আপনারা হচ্ছে তাহলে শুরু আমরা শুরু করে দিই আপনারা হচ্ছে একটু আগের ক্লাসগুলো যারা করেন নাই কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে নেক্সট আপনি হচ্ছে ইউটিউব থেকে ক্লাসগুলো সিরিয়ালাইজ করতে পারবেন তো আজকে যারা প্রথম একদমই নিউ যে আজকেই আপনি আমার ফার্স্ট ক্লাস করতেছেন কোনো প্রবলেম নাই আশা করি আপনি বুঝতে পারবেন আপনি যদি পুরো ক্লাসটা করেন তাহলে আমি শিওর যে আপনি বুঝতে পারবেন তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই আপনি যদি আজকের ক্লাসে একদম নিউ হয়ে থাকেন কোনো ঝামেলা নাই একটু শুরু থেকেই আপনি শুরু করতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করে দেই অনেক কথা বললাম

অর্থাৎ কোনো জায়গায় যদি পার্সেন্ট থাকে ওই পার্সেন্টের পরিবর্তে ওয়ান বাই একশো আবার ওয়ান বাই একশো থাকলে ওইটার পরিবর্তে কি বসাইতে পারবো পার্সেন্ট বসাইতে পারবো আর লাভ ক্ষতি এটা আমরা আশা করি সবাই বুঝি যে বেশি দামে বিক্রি করতে পারলে লাভ হবে আর কম দামে অর্থাৎ কিনা দামের চাইতে কমে বিক্রি করলে ক্ষতি হয়ে যাবে তাহলে আর ওইখানে আমাদের সূত্র মুখস্থ করা লাগবে না যে ক্রয় মূল্য সমান সমান আহ বিক্রয় মূল্য প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে লাভ এরকম সূত্র আমাদের মুখস্ত করার দরকার নাই আচ্ছা আমরা সূত্র মুখস্থ না করে আমরা বুঝে বুঝে অঙ্ক গুলা করবো আমরা হচ্ছে না করে বুঝে বুঝে অঙ্ক যে এইখানে থাকলে নিচে যাবে এইখানে থাকলে গুণ হবে এরকম জিনিস আমরা মুখস্থ করব না যদিও ক্লাস এইটে মনে হয় আমরা এরকম কিছু করতাম যে এইখানে একবার করব যখন ভাগ করব দ্বিতীয়বার করব যখন গুণ করবো এরকম কিছু শিখতাম বাট আমরা ওই দিকে যাব না প্রথম দিকের অঙ্কগুলো একদমই সহজ তো আমরা প্রথম দিকের অঙ্কগুলো নিয়ে বেশি একটা আলোচনা করব না আমি কিছু কিছু বেসে বেসে কিছু অঙ্ক দেখাবো আপনি জাস্ট এই বেসে বেসে কিছু অঙ্কগুলো দেখুন আমরা এক নাম্বার দিয়ে যদি শুরু করি এইখানে হচ্ছে দেখুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করতেছি একটি দ্রব্য একটি দ্রব্য তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় এই তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো বিক্রি করায় বা বিক্রয় করায় তিনশো আশি টাকায় বিক্রয় করায় হচ্ছে বিশ টাকা টাকা ক্ষতি হলো বিশ টাকা ক্ষতি হলো মানে বিশ টাকা লস খাইছে তিনশো আশি টাকায় বিক্রি করায় বিশ টাকা লস খেয়েছে অর্থাৎ ক্ষতি হলো ক্ষতি হলো এখন ক্ষতির শতকরা হার কত ক্ষতির ক্ষতির শতকরা হার কত হার কত ক্ষতির শতকরা হার কত এটা এখন আমাদের বের করতে হবে দেখুন এই জায়গায় কি বলেছে ক্ষতির শতকরা হার আপনাকে যদি শতকরা হার বের করতে বলে তাহলে আপনি যেটা বের করবেন একশোতে কত টাকা ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে একশোতে কত এই শতকরা হার বলতেই বুঝতেছি কি একশোতে কত অর্থাৎ আমাকে লাস্টে কি দিতে হবে আনসারে পার্সেন্টেজ দিতে হবে আর এই পার্সেন্টেজ কার পরিবর্তে দিব এই যে ওয়ান বাই একশো এর পরিবর্তে দিব জাস্ট এই কথাটাই এখন দেখুন একটা নর্মাল আপনি নিজে নিজে চিন্তা করুন একটি দ্রব্য তিনশো টাকায় বিক্রি করছেন আপনি দোকানদার এখন তিনশো আশি টাকায় বিক্রি করছেন বিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে আপনি কত টাকা দিয়ে কিনছেন এটাকে আর অঙ্ক করে বের করতে হবে বিশ টাকা লসে বিক্রি করায় আপনি হচ্ছে তিনশো আশি টাকা বিক্রি করছেন এখন কত টাকা দিয়ে কিনছেন এটা আপনি কমেন্ট করেন তো আপনার কি এটা অঙ্ক করে বের করতে হবে আমার মনে হয় না যে অঙ্ক করে বের করতে হবে যে কেউ বলতে পারবে যে চারশো টাকা দিয়ে কিনছি তিনশো আশি টাকা দিয়ে বিক্রি করছি আমার বিশ টাকা লস হয়েছে তাই না তাহলে এই জায়গায় আমরা সমাধানে যেটা করব সলিউশনটা দেখুন আমরা লিখব যে এখানে বিক্রয় মূল্য বিক্রয় 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 মূল্য বিক্রয় মূল্য কত তিনশো টাকা এই যে তিনশো টাকা আর ক্ষতি ক্ষতি এই যে লস বা ক্ষতি ক্ষতি কত ক্ষতি হচ্ছে ২০ টাকা এখন আমার ক্রয় মূল্য বের করা লাগবে ক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা কত বের করব। ডিরেক্টলি আমরা বের করে ফেলতে পারতেছি এখানে চারশো এখন কেউ যদি সূত্র ব্যবহার করতে চায় কোনো সমস্যা নাই সে চারশো কিভাবে হইছে সেটা লেখুক এই যে তিনশো আশি এর সাথে যুগ হয়েছে কি বিশ এটাই হচ্ছে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য সমান সমান সূত্রটা যদি কেউ এখন লিখতে চায় সে চিন্তা করলো সূত্রটা লিখবে তাহলে এই লাইনটা এইখানে না বসাইয়া সে এই যে তিনটা লাইনের লাস্টে চারশো একটু উল্টা সাইড থেকে অঙ্কটা করে আসবে এইখানে কত চারশো এখানে কিভাবে চারশো হইছে এই দুইটার হইছে তাহলে এই দুইটার যুগ ফল কি ক্রয় মূল্য সমান সমান এই হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য এই যে প্লাস ক্ষতি এই যে সূত্রটা চলে আসলো অটোমেটিকলি এই সূত্র মুখস্ত করার দরকার নাই আপনি বুঝছেন উল্টা সাইড থেকে করবেন কেউ যদি ডিরেক্ট চারশো লেখে কোনো সমস্যা নাই অঙ্ক হবে আচ্ছা এখন শতকরাই হিসাব করতে হবে শতকরাই হিসাব করতে হবে দেখুন এই যে এইখানে চারশো টাকায় ক্ষতি হয়েছে কত বিশ টাকা আমাকে শতকরা কত টাকায় ক্ষতি হয়েছে তাহলে ক্ষতিটা কি আমি বিক্রয় মূল্যের উপর বের করব নাকি ক্রয় মূল্যের উপর বের করব এটা একটা বিষয় কারণ হচ্ছে দেখুন আমি কি তিনশো টাকা বিক্রয় করায় এই যে বিশ টাকা ক্ষতি হয়েছে এটাও একটা কথা আবার চারশো টাকায় বিক্রি মানে কিনায় অর্থাৎ চারশো টাকা দিয়ে কিনছি বিশ টাকা ক্ষতি হয়েছে দুইটা কথাই সত্য না তিনশো আশি টাকা বিক্রি করছি বিশ টাকা লস হয়েছে একজন ব্যক্তি বলল আবার আরেকজন ব্যক্তি বলল চারশো টাকা দিয়ে কিনছি বিশ টাকা লস হয়েছে এ দুইটা কথাই তো রাইট তাই না এখন আমাকে দেখতে হবে এই প্রশ্নে কি ডিরেক্টলি বলে দিছে যে বিক্রয় মূল্যের উপর হার শতকরা হার বের করা এরকম কিছু বলে দেয় নাই আমাকে বলে দিছে কি ক্ষতির শতকরা হার নির্ণয় করো তাহলে আমি বুঝে গেছি যে আমার কিনার উপর শতকরা হার নির্ণয় করতে হবে আপনি আমার কথার বুঝতে পারছেন এইখানে কিন্তু একটু পেসাইতে পারতো যে বিক্রয় মূল্যর বিক্রয় মূল্যর উপর শতকরা হার কত বিক্রয় মূল্যের উপর নরমালি শতকরা লসের হার বের করে না কেউ কিন্তু যেই প্রশ্নটা দেওয়া থাকবে আপনাকে ধরে নিতে হবে কি ক্রয় মূল্যের উপর শতকর হার নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন সাজাবো কিভাবে এই যে দেখুন চারশো টাকায় লস হয়েছে কত এই যে চারশো টাকায় ক্ষতি হয় এই যে চারশো টাকায় ক্ষতি হয় বিশ টাকা এখন আমাকে একশো টাকায় বের করতে হবে তাহলে এক টাকার তাকে বের করে নিই এক টাকায় ক্ষতি হয় তাহলে দেখুন চারশো টাকায় যদি বিশ টাকায় ক্ষতি হইছে এক টাকায় অবশ্যই কম হবে কম হইলে কি হবে ভাগ হবে অর্থাৎ এই যে চারশো টাকায় এবং একশো টাকায় ক্ষতি হয় কত একশো কেন এই যে আমাদের শতকরার হিসাবটা বের করতে হবে একশো টাকায় ক্ষতি হয় কেন এই যে বিশ আর এইখানে গুণ হয়ে যাবে এখন হচ্ছে আমরা এটাকে কি করব কাটাকাটি করে দেব এখন আমরা এটাকে কি করব কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করলে কত হবে এই যে এইখানে শূন্য 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 বাদ দিলাম তাহলে হচ্ছে এই যে এটা চার অর্থাৎ উপরে হচ্ছে চার পাঁচা কুড়ি অর্থাৎ পাঁচ তাহলে হচ্ছে আমি এখানে ফাইভ পাচ্ছি তাহলে এই ফাইভটা এখন পার্সেন্টে আমরা হিসাব দিয়ে দেবো এই ফাইভের আনসারটা কি দিব পার্সেন্টে দিব কারণ হচ্ছে কি আমি একশো টাকায় বের করছি তাই এটার রেজাল্ট হবে কি লাস্টে উত্তর হবে উত্তর হবে ফাইভ পার্সেন্ট শতকরা পাঁচ টাকা হারে কি লাভ বা ক্ষতি হচ্ছে মানে এখানে ক্ষতির হিসাবটা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু একদমই সহজ একটা তারপরে শুরু করছি এর পরের হচ্ছে আমরা দেখি পরের অঙ্ক দেখুন এই দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এগুলো আমার মনে হয় না যে করানো লাগবে কারণ আমরা পরের অঙ্কগুলা যখন করবো এগুলো ওটু হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা এরকম আর ডিরেক্ট ছয় সাতের ভিতরে একটা করে দেই আচ্ছা আমরা সাত শুরু করি সাত যেটা একটু কঠিন মনে হয় আমার কাছে আমি ওইটাই শুরু করি কারণ হচ্ছে প্রথম দিকের অঙ্ক গুলো আসলে করানো লাগবে না এগুলো হচ্ছে একদম সিম্পল আপনি নিজেই মুখে মুখে বের করে ফেলতে পারবেন হ্যাঁ তো আমি হচ্ছে সাত দিয়ে শুরু করি এখন দেখুন সাত আট নয় তিনটাই করে দেব এই দেখুন সাত সাত নাম্বার হচ্ছে একজন ডিম বিক্রেতা এই দেখুন একটু পেস শুরু হবে এইখান থেকেই একজন ডিম বিক্রেতা ডিম বিক্রেতা একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম এই দেখুন প্রতি ডজন প্রতি ডজন ডিম প্রতি ডজন ডিম একশো এক টাকায় একশো এক টাকায় একশো এক টাকা দরে প্রতি ডজন ডিম একশো এক টাকা দরে একশো এক টাকা দরে পাঁচ ডজন পাঁচ ডজন এবং এবং নব্বই টাকা দরে নব্বই টাকা দরে ছয় ডজন ছয় ডজন ডিম কিনে কত দরে বিক্রি করলে ডিম কিনে কত দরে কত দরে বিক্রি করলে দরে বিক্রি করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে ডজন প্রতি তিন টাকা লাভ হবে এখন দেখুন আপনি পুরা প্রশ্নটা যদি শুরু থেকেই পড়েন একবার পরে নেন তাহলে একটু সহজ হবে আপনাকে কি বের করতে হবে প্রথমে আপনি প্রশ্ন পড়ার ক্ষেত্রে ফোকাস করতে হবে তাহলে আপনার বিক্রয় মূল্য বের করতে হবে যে কত দরে বিক্রয় করবেন হ্যাঁ এক ডজন ডিম কত টাকা করে বিক্রয় করবেন সেটা বের করলেই হবে আচ্ছা এখন দেখুন সে দুই দাপে ডিম কিনছে প্রথম এক দাপে দেখুন প্রথম এক দাপে কিনছে কতটা এই যে একশো এক টাকা কইরা পাঁচ ডজন তাহলে এই যে পাঁচ ডজন কিনছে পাঁচ ডজন কিনছে কত কইরা একশো এক টাকা করে এরপরে সে আরেক জুড়িতে ধরুন আরেক দাপে কিনছে কত এই যে নব্বই টাকা করে ছয় ডজন অর্থাৎ সিক্স ডি ছয় ডজন কিনছে কত টাকা করে নব্বই টাকা করে তাহলে টোটাল সে কত ডজন কিনছে এগারো ডজন ডিম কিনছে এবং সে টোটাল কত টাকার ডিম কিনছে আমরা থেকে যদি একটু চিন্তা আর এই যে ছয় নং চুয়ান্ন তার মানে হচ্ছে পাঁচশো চল্লিশ এত টাকা টোটাল এত টাকার এগারো ডজন ডিম কিনছে এখন এগারো ডজন ডিমের ক্রয় মূল্য এত টাকা কিন্তু সে চাচ্ছে কি এই যে এইখানে দেখুন তিন টাকা করে লাভ করবে প্রতি ডজনে তিন টাকা করে লাভ করবে তাহলে সে তো আলাদা আলাদা ভাবে এইখানে পাঁচ ডজন এই ছয় ডজন দুই দামে কিনে এবং এইখানে ডজনের ডজনের দাম দাম হচ্ছে টোটাল এত তাহলে আমরা বের করে ফেলবো আমরা ধরে নিলাম এইখান থেকে এক ডজনের দাম যাই আসে এইখানে এক ডজনের দাম যদি আসে এক টাকা টাকা আসলো এই এক্সের সাথে এখন আমরা এই যে তিন টাকা যোগ করে দেব এই এক্স এর সাথে আমরা কি করব প্লাস তিন টাকা যোগ করে দেব তাহলে যে টাকাটা পাবো এটাও যদি ওয়াই মান পাই তাহলে এই ওয়াই যে টাকাটা পাবো এই টাকাটা এই টাকাটা দিয়ে যদি আমরা এগারো ডর্জন ডিমের দাম বের করে ফেলি তাহলে সেই টাকাটাই হবে কি আমার বিক্রয় মূল্য তাই না আপনি আমার থিমটা বুঝতে পেরেছেন আপনি অঙ্ক করার আগে নিজে নিজে থিমটা বোঝার চেষ্টা করবেন যে এই অঙ্কে বলছে কি আমাকে কি করতে হবে দরকার পড়লে আপনি একটু প্রশ্নেই এই কাজটা করবেন এখন দেখুন আমরা এই প্রশ্নটাই আমরা সমাধান করি প্রথমে পাঁচ এগারো ডর্জনের দাম বের করব তারপর হচ্ছে এইখানে তিন টাকা যোগ করে দিয়ে তারপরে আবার সেই এগারো ডর্জনের দামটা বের করে ফেলবো তাহলে আমরা এইখানে করি আমরা দেখুন প্রথম ক্ষেত্রে অর্থাৎ প্রথম এই প্রথম ক্ষেত্রে কি করছে এই যে পাঁচ ডজন দিন কিনছে একশো এক টাকা করে তাহলে এক ডজন এক ডজন কিনে কিনে একশো এক টাকা একশো এক টাকা দিয়ে এক টাকা দিয়ে তাহলে পাঁচ ডজন কিনে এই যে একশো এক যেহেতু আরো বেশি লাগবে পাঁচ ডজনে তাহলে গুণ হবে এত টাকা দিয়ে সমান সমান হচ্ছে কত পাঁচশো পাঁচ টাকা পাঁচশো পাঁচ টাকা সেম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এক ডজন 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 কিনে এক ডজন কিনে কত টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে তাহলে ছয় ডজন কিনে ছয় ডজন কিনে এই যে নব্বই ইন্টু ছয় এত টাকা দিয়ে সমান সমান কত ছয় নং চুয়ান্ন আর একটা শূন্য থাকবে এত টাকা দিয়ে মুঠ এই যে মুঠ মুঠ কত এগারো ডজন কিনে এই যে আর পাঁচ ছয় আমি একসাথেই করে দিলাম এগারো ডজন ডজন কিনে এগারো ডজন কিনে এগার কিন, এগার কিন, কত টাকা দিয়ে এই যে পাঁচশো পাঁচ আর এই যে এটা যুগ ফল করে দেব। অর্থাৎ এই যে পাঁচশো পাঁচ প্লাস হচ্ছে পাঁচশো চল্লিশ এত টাকা দিয়ে অর্থাৎ এটাকে যোগ করলে কত হবে পাঁচশো পাঁচশো এক হাজার আর এক হাজার পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ এক হাজার পঁয়তাল্লিশ টাকা দিয়ে তাহলে এগারো ডজন ডিমের দাম এক হাজার পঁয়তাল্লিশ তাহলে আমাকে এক ডজন ডিমের দাম বের করতে হবে অতএব এগারো ডজন ডিমের ক্রয় মূল্য এই যে কিনে যেহেতু এগারো ডজন ডিমের ডিমের ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা এই যে এক হাজার টাকা ডিমের ডিমের কত হচ্ছে এটাকে এখন ভাগ করতে হবে অর্থাৎ কেন ভাগ করতে হবে এই যে এগারো ডর্জনের দাম এত ছিল এক ডর্জন কম হবে এই জন্যই ভাগ করতে হবে এখন এটাকে আমরা ভাগ করে ফেলবো আমরা এটাকে ভাগ করলে কত হবে এখন হয়তো আপনাকে এরকম এলোমেলো মান যখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত বা ক্লাস হয়তো অঙ্ক একটা এলোমেলো মান দিত তারপরে এরকম এলোমেলো মান দিয়ে ফেলে কি করবেন আপনাকে আলাদা ভাগ করতে হবে আপনি আলাদা নোট করবেন নোট করে তারপরে ভাগ করবেন এই যে এক হাজার পঁয়তাল্লিশ তারপরে হচ্ছে এই যে এগারো এগারো দিয়ে ভাগ করে ফেলুন বা আপনি এইখানেই করুন আপনার আলাদা নোট করার দরকার নাই তো এই যে এইখানে এক হাজার পঁয়তাল্লিশ এটাকে ভাগ করুন এগারো অঙ্কের মাঝখানে আপনি করে দিবেন তাহলে আপনি যদি এইখানে যান দশ এগারো একশো দশ তাহলে আমি তো দশ এগারো এক এগারোং একশো দশ আমি দশ বার নেব না নয় বার নেব নয় এগারো নাইনটি নাইন নয় এগারো নাইনটি নাইন এখন যদি আমি বিয়োগ করি কত হবে বিয়োগ করলে হচ্ছে এইখানে চোদ্দ আমি পাঁচ অর্থাৎ পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন ওকে তাহলে হচ্ছে এই বাঘটা আপনি করে দিলেন অর্থাৎ এইখানে কত আসতেছে পঁচানব্বই টাকা এখন দেখুন আপনাকে বিক্রি করতে হবে কত আটানব্বই টাকা আটানব্বই টাকা করে যদি বিক্রি করেন তাহলে এই যে দেখুন পঁচানব্বই টাকা অর্থাৎ মূল্য পঁচানব্বই টাকা হলে আমি কোন দিকে লেখি আমার বোর্ডে তো জায়গা নাই এখন লেখুন পঁচানব্বই টাকা ক্রয় মূল্য হলে মূল্য হলে এই যে এইখানে শর্ত মতে দিয়ে দেন শর্ত মতে কারণ কি এটি একটা শর্ত দিয়ে রয়েছে যে তিন টাকা বেশি বিক্রি করতে হবে পঁচানব্বই টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হচ্ছে কি টাকা। এক ডর্জন ডিমের দাম আটানব্বই টাকা তাহলে এগারো ডর্জন ডিমের দাম কত এই যে দেখুন এক ডর্জন ডিমের দাম আটানব্বই টাকা অতএব এগারো ডর্জন ডিমের দাম কত এই যে আটানব্বই ইন্টু এগারো যা আসবে সেটাই হবে রেজাল্ট এটা একটু গুণ করে আপনি রেজাল্ট করে দিবেন বুঝতে পারছেন অঙ্কটা কিভাবে করবেন বলুন যে এই অঙ্ক যদি আপনার ঝামেলা লাগে তাহলে বলুন অঙ্ক এগুলাই এগুলাই আসে বেশি বুঝছেন এই অঙ্কগুলাই দেখবেন পরীক্ষায় আসে বেশি মানগুলা হয়তো এত এলোমেলো থাকবে না মানগুলা একটু গুছানো থাকবে কারণ হচ্ছে এইগুলা ওই ক্লাস এইটের অঙ্ক টঙ্ক ছিল তো তো এই ক্ষেত্রে একটু ঝামেলা ছিল আর কি হ্যাঁ আর আপনাকে যদি এইখানে ডিরেক্টলি বলে দেয় যে প্রতি ডর্জন ডিম কত টাকা করে বিক্রি করতে হবে ডিম কেনে কত দরে বিক্রি করতে হবে তাহলে আপনি আনসার এইখানেও দিয়ে দিতে পারবেন দেখুন আপনাকে যখন বলছে ডিম কেনে কত দরে বিক্রি করতে হবে এই যে প্রতি ডজন আটানব্বই টাকা বিক্রি করতে হবে আর এখানে যদি বলে টোটাল কত টাকা বিক্রি করতে হবে তাহলে আপনি ওই এগারো ডজনের হিসাবটা বের করে দিবেন মানে হচ্ছে আপনাকে প্রশ্নে কি চাইছে সেটা বুঝে কাজ করতে হবে মুখস্থ কিছু করা যাবে না বুঝছেন প্রশ্ন কি চাইছে এইখানে বলছে কত দরে বিক্রি করতে হবে তাহলে এখানে কিন্তু এক ডোরজনের কথা বলা আছে কত দরে বিক্রি করতে হবে আর যখন বলবে আর টোটাল কত টাকা বিক্রি করতে হবে তখন হচ্ছে 11 ডোরজনেরটা আমরা বের করে দেব ওকে তারপরে যদি আপনি বার্তি কিছু করে দেন আপনার কিন্তু অঙ্কটা কাটা দিবে না তবে আপনি প্রশ্ন দেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এইখানে দেখুন কত দরে বিক্রি করতে হবে তার মানে প্রতি ডোরজন কত টাকা বিক্রি করতে হবে এই কথাটাই বলছে আর যদি বলে যে টোটাল কত টাকা বিক্রি করতে হবে তখন হচ্ছে এগারো ডজনের হিসাবটা আমরা বের করবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরের অঙ্কটা যাই আট নাম্বার একটা অঙ্ক দেখি এই অঙ্কটা দেখুন আমরা মোটামুটি হচ্ছে জটিল জটিল অঙ্কগুলা করার চেষ্টা করব সহজ অঙ্কগুলা একটু স্কিপ করে চলে যাব হ্যাঁ সহজ অঙ্কগুলো আপনি পারবেন দেখুন আট নাম্বার অঙ্কটা যদি আমরা করি একটি দ্রব্য একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় যে মূল্য পাওয়া

আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য কতল এইখান থেকে আমরা কি অঙ্কটা কিভাবে করব আর সেটা যদি আপনি একটু থিম চিন্তা করেন এই অঙ্কটা আমরা কি করব দেখুন একটা দ্রব্য এক্স ক্ষতিতে বিক্রয় করছেন তাহলে এখানে আপনি বিক্রয় মূল্যটা বের করে ফেলেন এক্স পার্সেন্ট ক্ষতি মানে কি ওই একশো টাকার জিনিস এক্স টাকা কমে বিক্রি করছেন তাই না যদি আমি বলি আপনাকে যদি আমি বলি টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় টেন পার্সেন্ট ক্ষতি কত টাকা বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য দেখুন এই যে একশো টাকায় দশ টাকা কম তাহলে আমরা বাদ দিতেছি মানে একশো থেকে দশ টাকা কম বাদ দিতেছি তাহলে একশো মাইনাস টেন অর্থাৎ নব্বই তাহলে আমি যদি বলি এক্স পার্সেন্ট ক্ষতি এক্স পার্সেন্ট ক্ষতি এক্স পার্সেন্ট ক্ষতি তাহলে এই ক্ষেত্রেও আপনি বিক্রয় মূল্য কত বসাবেন বলুন তো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে কি x এই যে 100 x 100 x আপনি বুঝছেন এইখানে আমি কেন বিক্রয় মূল্য 100 x দিব কারণ হচ্ছে 10% ক্ষতি মানে কি ওই যে 100 থেকে 10 টাকা কমে বিক্রি করছি 10% ক্ষতি হয়েছে তাহলে ঠিক x% ক্ষতি মানে কি 100 থেকে x বাদ দিব তাহলে দেখুন 100 এই যে x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া গেল থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে অর্থাৎ আমি যদি আবার সেম ভাবে বলি এই যে থার্টি পার্সেন্ট লাভ থার্টি পার্সেন্ট লাভ তাহলে আপনি বিক্রয় মূল্য কত অর্থাৎ বিক্রি করছেন কত টাকা দিয়ে বলুন তো বিক্রয় মূল্য এই যে আপনি একশো এর সাথে তিরিশ টাকা লাভ হয়েছে তিরিশ টাকা বেশি বিক্রি করছেন তাহলে একশো তিরিশ টাকা ঠিক এইটার ক্ষেত্রেও আমরা যখন থ্রি এক্স পার্সেন্ট বলবো থ্রি এক্স পার্সেন্ট লাভে তখন এই লাভের কথার আসার সাথে সাথে আপনার বিক্রয় মূল্য কি হবে এই যে এর সাথে থ্রি এক্স লাভ হবে তাই না এখন দেখুন এইখানে যত টাকা লাভ হইলো আর এইখানে যত টাকা ক্ষতি এদের যদি আমরা বিউক ফল বের করে তাহলেই তো এই এই যে বেশি পাওয়া যায় ধরনের একটা হুবহু অঙ্ক রয়েছে জাস্ট ডাটা গুলা চেঞ্জ করে সেই ক্লাস এইটের বইয়ে তাহলে ওই ক্ষেত্রে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে এখন আমরা বের করে ফেলতে পারবো এই যে এই দুইটার এই দুইটার বিউক ফল এই যে আঠারো এক্স এর সমান শর্তমতে এই দুইটার বিয় ফল এক্স এর সমান কেন এই যে লাভ আর হচ্ছে লস এর মাঝখানে যত টাকা টাকা গ্যাপ ওই টাকাই তো বেশি পাওয়া গেল কারণ একটা জিনিস আপনাকে আমি যদি বলি যে আপনাকে আমি বললাম একটা জিনিস নব্বই টাকা বিক্রয় করলে যে পরিমাণ ক্ষতি হইতো একশো দশ টাকা বিক্রয় করলে যে পরিমাণ লাভ হইতো এখন এই দুইটার বিয়োগ ফল অর্থাৎ বিশ টাকা এইটাই হচ্ছে নব্বই টাকা থেকে যদি আমি একশো দশ টাকাতে বিক্রয় করি তাহলে লাভ হতো মানে আমার কত টাকা বেশি বিক্রয় করা লাগতো বিশ টাকা বেশি বিক্রয় করা লাগতো আচ্ছা যাই হোক আপনি এই ধরনের অঙ্ক আরও পাবেন এখন না বুঝলেও কোনো প্রবলেম নাই কিছু না বুঝলেও কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে আপনি এই ধরনের অঙ্ক সামনে আরও পাবেন তবে দেখুন এই অঙ্কটা আমি কিভাবে করি সেটা একটু দেখুন প্রথমে হচ্ছে আমি এক্স ক্ষতিতে বিক্রয় মূল্য বের করে ফেলি এক্স পার্সেন্ট এই যে সলিউশনটা করতেছি দেখুন এক্স ক্ষতিতে বিক্রয় মূল্য এক্স ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে বলুন 100 থ্রি আবার পার্সেন্ট লাভে 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 বিক্রয় মূল্য 3x% এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে এই যে একশো 3x আচ্ছা এখন হচ্ছে লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায় তাহলে এখানে দেখুন বিক্রয় মূল্য ক্ষতির বিক্রয় মূল্যের চেয়েতে লাভের বিক্রয় মূল্যে কি পরিমাণ বেশি পাওয়া যাবে তাহলে আমরা বেশি পাওয়া যাবে এই কথা লিখে বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় কত এই যে এটা থেকে এটা বিয়োগ করে দেব এই যে 100 3x মাইনাস এই যেটা বিয়োগ করে দেবো একশো মাইনাস এক্স এখন বলুন যে একশো পরে হচ্ছে কি হয়ে যাবে একশো একশো চলে যাবে অর্থাৎ কত থাকবে ফোর এক্স থাকবে এইটুকু বুঝছেন আপনারা বলুন এইটুকু আপনি বুঝছেন কিনা এইটুকু বুঝছেন আচ্ছা এইটুকু বুঝলেই হলো এইটুকু আপনি বুঝছেন কিনা বলুন এইটুকু যদি বুঝে থাকেন এখন হচ্ছে এই যে ফোর টাকা টাকা এটা হচ্ছে আমরা আমরা পাচ্ছি পাচ্ছি টাকাটা কত শতকরাতে আমরা পাচ্ছি শতকরাতে বুঝছেন তাহলে এখন হচ্ছে আমরা এইখানে কি লিখবো এইখানে আপনি বলুন তো আমরা এখন কি লিখতে পারি এইখানে হচ্ছে আমরা এখন যেটা করব যে ফোর টাকা বেশি হলে ক্রয় মূল্য কত সেটা আমাদের দেখতে হবে এই যে দেখুন এইখানে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যর ক্রয় মূল্য একশো টাকা এই বিক্রয় মূল্যর ক্রয় মূল্য কত একশো টাকা আপনি এই জায়গাটাতে ক্লিয়ার কিনা বলুন এই দুইটা বিক্রয় মূল্যের ক্রয় মূল্য কত ক্রয় মূল্য এটা লেখার দরকার নাই জাস্ট এই দুইটারই ক্রয় মূল্য কত একশো টাকা না আপনি বলুন একশো টাকা না দেখুন এক্স পার্সেন্ট ক্ষতিতে যখন বিক্রয় মূল্য করছেন তখনও ক্রয় মূল্য ছিল একশো টাকা আবার থ্রি এক্স পার্সেন্ট লাভে যখন বিক্রয় মূল্য করছেন তখনও ক্রয় মূল্য ছিল কত একশো টাকায় তাহলে এই যে বেশি পাওয়া গেছে ফোর এক্স পরিমাণ এই ফোর এক্স টাকা বেশি পাওয়া গেছে কত টাকায় ক্রয় মূল্য যখন একশো টাকা তাহলে আমরা এই কথাটাই লিখি এই যে ফোর এক্স টাকা ফোর এক্স টাকা বেশি পাওয়া যায় বেশি পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে যখন ক্রয় মূল্য যখন যখন ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা যখন ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক্স পরিমাণ বেশি টাকা পাওয়া যাবে যেহেতু এখানে কমে গেছে তাহলে এখানে ভাগ হয়ে যাবে এই যে ফোর এত টাকা তাহলে এই যে আঠারো এক্স পরিমাণ টাকা বেশি পাওয়া যাবে কত টাকায় আঠারো এক্স পরিমাণ টাকা বেশি পাওয়া যাবে তাহলে হচ্ছে এই যে একশো ইন্টু আঠারো এক্স আর নিচে হচ্ছে কি ফোর এক্স তাহলে এই যে এক্স এক্স বাদ তাহলে হচ্ছে চার দিয়ে নয় দুই দিয়ে যদি নয় দুগুণে আঠারো তাহলে দুই দগুনে চার তাহলে এটা যদি আমি কাটি পঞ্চাশ তাহলে হচ্ছে এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা বুঝতে পারছেন তাহলে এটা হচ্ছে আনসার আপনি জাস্ট এইখানে যা পাবেন এখন যদি ভেলু সেম আপনাকে ধরুন আমি এইখানে দিয়ে এখন ধরুন আমি বললাম বিশ পার্সেন্ট ক্ষতিতে আবার এইখানে আমি বললাম চল্লিশ পার্সেন্ট লাভে হ্যাঁ তাহলে বিশ পার্সেন্ট ক্ষতি হইলে কত হইতো বলুন তো এই যে একশো মাইনাস বিশ আর চল্লিশ পার্সেন্ট লাভে হইলে একশো প্লাস চল্লিশ তাহলে এখানে বেশি পাওয়া যায় তো আমরা যদি বিয়োগ করতাম দেখুন এইখানে কত হইতো এই যে একশো চল্লিশ একশো চল্লিশ বিয়োগ হচ্ছে আশি একশো চল্লিশ বিয় আশি হইলে তখন হচ্ছে তখন হচ্ছে আমি এইখানে ধরুন দুইশো টাকার আমি হিসাব বের করতে চাচ্ছি তাহলে এইখানে কত হবে এইখানে হচ্ছে আহ বিশ ষাট অর্থাৎ ষাট টাকা তাহলে এইখানে ষাট টাকা যখন বেশি পাওয়া যায় ক্রয় মূল্য যখন একশো তাহলে এইখানে ষাট তারপরে হচ্ছে এইখানে কত আমি বের করতে বলছি দুইশো টাকা তাহলে এই যে এইখানে আমরা নিচে দিব কত ষাট আর উপরে দিব কত দুইশো জাস্ট বেলুগুলা চেঞ্জ করব থিমটা একই রাখবো অঙ্কটা সেমই হবে বুঝতে পারছেন অঙ্কের ক্ষেত্রে জাস্ট বেলুগুলা চেঞ্জ করে দিতে পারে ওকে সবাই এই জায়গাটা ক্লিয়ার আজকেও সেম হইছে আল্লাহ আমি এটা খেয়াল করি নাই বুঝছেন আজকেও সেম ঘটনা হয়েছে কখন হয়েছে জানি না বাট সেম ঘটনা হয় আচ্ছা যাই হোক আমাকে হচ্ছে একটু হোয়াটসঅ্যাপে কল দিবেন হ্যাঁ দুই একজন একটু মনে দিবেন একজন ভাই মনে হয় হোয়াটসঅ্যাপে কল দিছিলেন আমি খেয়াল করি নাই যে আসলে ক্যামেরাটা কখন বন্ধ হয়ে গেছে আপনাদের কাছে তো নাম্বার আছেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাই না যখন হচ্ছে ক্যামেরাটা প্রবলেম হবে আমাকে একটু কমেন্টে জানা কমেন্টে জানালে লাভ নাই তো কারণ কমেন্ট তো আমি দেখতে পাই না টু হচ্ছে করবেন হ্যাঁ হ্যাঁ নাম্বারটা দিয়ে রাখলে ক্যামেরা অফ হয়ে গেলে আচ্ছা আমি হচ্ছে এই আমাকে কল যেটাই দেন না কেন এই নাম্বারটাতে কল দিবেন জিরো ওয়ান এইট ছিয়াত্তর চোদ্দ একুশ শূন্য এক কারণ ক্যামেরা অফ হইলে একটা সাউন্ড হয় কিন্তু এই সাউন্ডটা অনেক সময় শোনা যায় না অনেক জুরে জুড়ে চিল্লাইতো আর তখন হচ্ছে এই সাউন্ডটা কানে আসে না তো আপনি এই নাম্বারে আমাকে হচ্ছে একটা কল দিবেন হ্যাঁ যখনই হবে একজন কল দিলেই হবে একজন দায়িত্ব নিবেন একজন দায়িত্ব নিয়ে একটু কল দিবেন বা হচ্ছে আমি আচ্ছা আমি দুই একজনকে দায়িত্ব দিয়ে দেব আজকে এই গ্রুপে আমি দুই একজনকে বলে দেব যে ভাই আপনি হচ্ছে আমাকে একটু কল দিবেন যে আমি যখন হচ্ছে ক্যামেরাটা অফ হয়ে যাবে তখন একটু কল দিবেন আর অ্যাকচুয়ালি এই অঙ্কটা করার সময় কখন অফ হয়েছে আমি তো জানি না তারপর আমি একটু বুঝাইয়া দিই এই অঙ্কটার ক্ষেত্রে এই দেখুন বিশ পার্সেন্ট ক্ষতি যখন এই যে বিশ পার্সেন্ট ক্ষতির কথা বলবে আমরা বিশ টাকা বিয়োগ করে দেব আবার চল্লিশ পার্সেন্ট লাভ চল্লিশ পার্সেন্ট লাভ মানে আমরা চল্লিশ টাকা যোগ করে দেব তারপরে এই দুইটার বিয় ফল এই দুইটার বিয়ুক ফল যা পাবো এটা হচ্ছে মূলত একশো টাকায় যখন এই বেশি পাইলাম এটা ক্রয় কত একশো টাকা তাহলে দুইশো টাকা যখন আমি বেশি পাইতে যাব তখন ক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করব। জাস্ট সেম আগের মতনই আমরা খালি বেলুটা চেঞ্জ করে অ্যাড করে দেবো ওকে আচ্ছা ঠিক আছে আমরা পরের অঙ্কে যাই দেখুন আমরা হচ্ছে এখন নয় নাম্বার অঙ্কটা দেখব দেখুন আমরা হচ্ছে এখন নয় নাম্বার অঙ্কটা দেখবো আমার হচ্ছে আবার ক্যামেরা অফ হয়ে গেলে আপনি হচ্ছে এই নাম্বার হচ্ছে একটু আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েন আজকে কেউ একজন আমি নেক্সট ক্লাস থেকে দুই তিনজনকে দায়িত্ব দিয়ে দিব যেন তারাই কল দেয় আমাকে হ্যাঁ আচ্ছা ওকে তাহলে হচ্ছে আমরা নয় নাম্বার দেখুন এই একটা মজার অঙ্ক এই অঙ্কটা অনেক সময় এমসিকিউ আসে একটি ছাগল একটি ছাগল টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো একটি ছাগল বিক্রয় করা হলো একটি ছাগল টেন পার্সেন্ট বিক্রয় করা হলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো পাঁচ পার্সেন্ট লাভ হতো পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত ছাগলটির ক্রয় মূল্য কত এখন এই ম্যাটটা পারবেন দেখুন সেম ম্যাথ একটু আগে যেটা করছি এখন কি সেটাই না এই ধরনের ম্যাথ আরো আসবে এই ধরনের ম্যাথ ইম্পর্টেন্ট পারবেন এখন বলুন আপনি পারবেন পারলে জাস্ট বলুন আপনি পারবেন এটা আর না পারলেও সমস্যা নাই কারণ হচ্ছে আমি এখন করে দেবো এটা বুঝছেন বলুন এটা কিভাবে করব আমরা সেম আগের কথাটাতে আসি দেখুন এইখানে ক্ষতিতে বিক্রয় করা হয়েছে আবার এইখানে লাভে বিক্রয় করা হয়েছে তাহলে দুইটা থিম একটা হচ্ছে কিছু জায়গায় আমি ক্ষতিতে একবার বিক্রি করছি মানে একই প্রোডাক্ট একই জিনিস আমি ধরেন দুই বা দুই জায়গায় বিক্রি করছি এইখানে যখন বিক্রি করছি তখন হচ্ছে ক্ষতিতে ক্ষতি মানে কি একশো টাকার জিনিস আমি নব্বই টাকায় বিক্রি করে দিছি আবার সেম এইখানে যখন বিক্রি করছি এইখানে আরেকজনের কাছে একই ছাগল একই জিনিস আমি যখন বিক্রি করছি এই একশো টাকার জিনিস ওই যে কিছু মানুষের কথা একটু কাজে মিল থাকে না এরকম কিছু মানুষ থাকে না ধরুন হচ্ছে প্রথমে কম দামে বিক্রি করছে পরে আবার বেশি দামে বিক্রি করে দেয় কথা বর খেলাভ করে ঠিক ওই কাজটাই করা হচ্ছে একশো টাকার জিনিস আবার বিক্রি বিক্রি করছি। তার টাকা এখন দেখুন একশো টাকার জিনিসই প্রথমে নব্বই টাকায় বিক্রি করছিলাম পরে বিক্রি করছি কত একশো পাঁচ টাকায় তাহলে এখানে আমি কত টাকা বেশি বিক্রি করলাম একশো টাকার জিনিস এই যে একশো টাকার জিনিসই আমি বেশি বিক্রয় করছি কত টাকা পনেরো টাকা তাই না তাহলে এই পনেরো টাকা যখন আমি বেশি বিক্রি করতে চাইলাম আমার লস থেকে লাভে পৌঁছানোর জন্য আমি যখন পনেরো টাকা বেশি বিক্রি করতে চাইলাম তখন ক্রয় মূল্য কত ছিল একশো টাকা তাহলে আমি যদি চারশো পঞ্চাশ টাকা এই যে চারশো পঞ্চাশ টাকা বেশি বিক্রয় করতে চাই আমার বিক্রয় মূল্য যা ছিল আগে তার চাইতেও যদি আমি চারশো পঞ্চাশ টাকা বেশি বিক্রয় করতে চাই তাহলে আমাকে কত টাকা লাভ করতে হবে বা এর ক্রয় মূল্য কত সেটা আমাকে হিসাবটা তাই না আচ্ছা এটার ক্রয় মূল্যটা কত এখন সেম ভাবে আমরা অঙ্কটা করি দেখুন আমরা সলিউশনটা দেখি সলিউশনটা দেখলে আশা করি এই ধরনের প্রবলেম আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এই যে দেখুন সলিউশনটা কিভাবে করবো টেন ক্ষতিতে বিক্রয় মূল্য এই যে ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য টেন ক্ষতিতে বিক্রয় মূল্য কত এই যে একশো মাইনাস টেন সমান সমান কত নব্বই টাকা আবার ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এই যে লাভে লাভে বিক্রয় মূল্য বিক্রয় বিক্রয় মূল্য মূল্য কত হবে এই একশো প্লাস ফাইভ তাহলে যেহেতু ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে হচ্ছে একশো পাঁচ টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য বেশি কত টাকা বেশি এই যে এইটা বিক্রয় মূল্য বেশি বেশি কত টাকা এই যে 105 থেকে 90 বাদ দিলাম এই যে 105 90 এত টাকা এই বিক্রয় মূল্য বেশি হচ্ছে 15 টাকা বিক্রয় মূল্য বেশি 15 টাকা যখন ক্রয় মূল্য কত 100 টাকা তাই না কারণ দুইটা ডিট 100 টাকা তাহলে আমরা বললাম বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য বেশি পনেরো টাকা যখন যখন ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো টাকা টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি এক টাকা যখন ক্রয় মূল্য কত হবে এই যে একশো বা পনেরো টাকা এই যে চারশো পঞ্চাশ টাকা এখন আমাকে বেশি বিক্রয় করতে হবে বিক্রয় মূল্য বেশি কত এই যে চারশো পঞ্চাশ টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে এই যে ইন্টু চারশো পঞ্চাশ তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তিন দিয়ে কাটি আগে হ্যাঁ তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ তিনবার যাচ্ছে আচ্ছা পনেরো দিয়েই কেটে ফেলছি তিনবার যাচ্ছে তিরিশ তাহলে হচ্ছে কত তিন হাজার টাকা তাহলে ওই ছাগলটার ক্রয় মূল্য কত ছিল তিন হাজার টাকা ছিল আপনি বুঝতে পারছেন এটা কিভাবে করছি আচ্ছা এটার একটা শর্টকাট আমি দেখাই দেই আর যদিও আমি এই ক্লাসে আসলে শর্টকাট দেখাবো না কারণ শর্টকাট দেখাইতে গেলে আমার টাইম চলে যাবে অনেক বেশি কারণ অনেকগুলো অঙ্ক করতে হবে শর্টকাট নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে লাভ ক্ষতি দেখে দেখবেন আপনার ওইখানে আমি পাঁচটা টাইপ দেখাইছি শর্টকাটটা একটু দেখুন আমি এই একটাই দেখাচ্ছি এরপর আর দেখাবো না আচ্ছা দেখুন এইখানে শর্টকাটটা কি করব জানেন এইখানে হচ্ছে এই যে দুইটা পার্সেন্ট আছে না দুইটা পার্সেন্টের যুগ ফল দিব এই যে দশ প্লাস পাঁচ এই দুইটা পার্সেন্টের যুগ ফল দিব যে এইখানেই থাকুক এই দুইটা পার্সেন্ট থাকে এই দুইটা পার্সেন্টের যুগ ফল আমরা নিচে বসাইয়া দিব আর উপরে কি করব উপরে হচ্ছে এই যে ৪৫০ আছে না এই যে চারশো এই চারশো পঞ্চাশ ইন্টু দিব কারণ ক্রয় মূল্যটা কত টাকায় হচ্ছিল বারবার এই যে লাভ বা ক্ষতি যে পার্সেন্টেজ হিসাবটা এটা একশো টাকায় হচ্ছিল না এই জন্য এখানে একশো ইন্টু দিলাম আর এখন কত টাকায় এই যে ৪৫০ পঞ্চাশ টাকার তাহলে এই যে এখানে আমরা চারশো দিব এখন কাটাকাটি করুন দেখুন এই যে এইটাই রেজাল্ট আসবে কেন কারণ এই যে এখানে পনেরো এই যে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ তিরিশ ইন্টু একশো তিন হাজার তাহলে এই রেজাল্টটাই কিন্তু আসলো তাহলে এটার শর্টকাটটা কি নিচে হচ্ছে পার্সেন্ট দয়ের যুগ ফল আর উপরে হচ্ছে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা ইন্টু একশো একশো কেন কারণ হচ্ছে একশো টাকায় এই পার্সেন্টের পরিবর্তন হচ্ছে বুঝছেন তাহলে এটা হচ্ছে শর্টকাট একটু শর্টকাট জানা থাকা দরকার যদিও এটা রিটার্ন ক্লাস বাট শর্টকাট কেন জানা থাকা দরকার অঙ্কটা হয়েছে কিনা সেটা চেক আপ করার জন্য হ্যাঁ তাহলে আমরা পরের মেতে চলে যাই আপনারা আমাকে আবার ক্যামেরা অফ হয়ে গেলে একটু কল বুঝছেন কারণ হচ্ছে আজকে তো ওই যে বারবার ক্যামেরা অফ হয়ে যায় যখন কারণ হচ্ছে তিরিশ মিনিট পর পর তো ক্যামেরাটা অফ হয়ে যায় তিরিশ মিনিট পর পর ক্যামেরা অফ হয়ে গেলে তখন হচ্ছে আচ্ছা যাই হোক দেখা যাক এখন হচ্ছে আমরা এই অঙ্কটা বুঝছি তাহলে তাই না চলুন আমরা পরের অঙ্কে চলে যাই আচ্ছা পরের অঙ্কে চলে যাই এই দেখুন একটা অঙ্ক আবার এই সেম টাইপেরই আসলে বলা যায় অনেকটা আমরা সেটাও করে দেখুন সেম আচ্ছা আমি একটু মুছে দিলাম কেন নামুসলেই তো একটু টাইম ব্যস্ত আচ্ছা যাই হোক দেখুন একটা গরু একটা গরু সেম একটা অঙ্কই আপনাকে আবার দিচ্ছি আমি আবারই লেখতেছি কষ্ট করে নামুসলেই হয়তো একটি গরু এটা হচ্ছে দশ নাম্বার দেখুন একটি গরু আমি যেগুলা বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু বেশি জোর দিয়েই করাচ্ছি একটি গরু টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ক্ষতিতে বিক্রয় করা হলো টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি যদি আরো এক হাজার টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট ক্ষতি হতো গরুটি গরুটি আরো আরো এক হাজার আরো এক হাজার টাকায় এক হাজার টাকায় বিক্রি করলে বিক্রি করলে কি হইতো বিক্রি করলে আট পার্সেন্ট ক্ষতি হতো এই যে আট পার্সেন্ট ক্ষতি হতো আট পার্সেন্ট ক্ষতি হতো তাহলে গরুটির ক্রয় মূল্য কত গরুটির ক্রয় মূল্য কত এবং টেন পার্সেন্ট লাভে বিক্রয় করলে গরুটির বিক্রয় মূল্য নির্ণয় করুন লাভে এই যে একটা বাড়তি কথা করে দিচ্ছে টেন পার্সেন্ট লাভে লাভে তাহলে দুইটা প্রশ্ন টেন পারসেন্ট লাভে গরুটি বিক্রয় করলে বিক্রয় করলে বিক্রয় মূল্য নির্ণয় করুন বিক্রয় মূল্য এখানে প্রশ্ন হচ্ছে দুইটা তাই না এইখানে হচ্ছে প্রশ্ন দুইটা প্রশ্ন দুইটা কি কি আপনার এই যে এইখানে দেখুন গরুটির ক্রয় মূল্য কত এই যে এইখানে ক্রয় মূল্য বের করতে হবে আবার টেন পার্সেন্ট লাভে বিক্রয় করলে গরুটির বিক্রয় মূল্য কত তাহলে এই প্রশ্ন ইজি হয়ে যাবে যখন আপনি ক্রয় মূল্য বের করে ফেলবেন পরেরটা ইজি তাহলে ক্রয় মূল্য কেন কিভাবে বের করে কিভাবে যে আগে দুইটা দুইটা লাভ লাভ বা একটা একটা ক্ষতি দেওয়া থাকলে যে কাজটা করি ওইটা করে ফেলি আগে সলিউশন দেখুন টেন পার্সেন্ট ক্ষতিতে টেন পার্সেন্ট ক্ষতিতে টেন পার্সেন্ট ক্ষতিতে কত হবে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য এই যে নব্বই একশো মাইনাস টেন সমান সমান কত নব্বই টাকা আবার এইট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত এই একশো মাইনাস এইট অর্থাৎ নাইনটি টু অর্থাৎ বিক্রয় মূল্যের পার্থক্য বিক্রয় মূল্য বেশি বা আমরা এখানে বলতে পারি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য বেশি বেশিটা কত এই যে নাইনটি টু থেকে নাইনটি বাদ দিলাম কত দুই টাকা তাহলে দুই টাকা বেশি যখন একশো টাকা ক্রয় মূল্য তাই না দুই টাকা বেশি যখন যখন ক্রয় মূল্য কত একশো টাকা একশো টাকা তাহলে এক টাকা বেশি যখন ক্রয় মূল্য কত হবে এই যে পঞ্চাশ টাকা হবে দুই ভাগ দিলাম তাহলে যখন এক হাজার টাকা বেশি এটা হচ্ছে এক টাকা বেশি কি যে এক হাজার টাকা বেশি বিক্রয় করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে এখানে পঞ্চাশ হবে পঞ্চাশ ইন্টু এই যে এক হাজার অর্থাৎ এক হাজার অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা তাহলে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে গরুর ক্রয় মূল্য কত পঞ্চাশ হাজার টাকা এখন টেন পার্সেন্ট লাভে বিক্রয় করতে চাইলে বিক্রয় মূল্য কত হবে এখন এইটা বের করবে কিভেন কিভাবে সেটা লাভ হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত হবে একশো দশ এই যে একশো প্লাস টেন সমান সমান কি একশো দশ তাহলে দেখুন ক্রয় মূল্য একশো হলে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে টাকা টাকা তাহলে ক্রয় এটা পার্সেন্ট লাভে আপনি এখানে একটু লেখে দিলেন টেন পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য কত একশো টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে এই যে একশো বাই একশো তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা হলে পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রয় মূল্য কত হবে এখানে কেটে দিলে কত হচ্ছে আচ্ছা এই যে এখানে এখানে তাহলে যা আসে সেটাই আপনি গুন করে দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তাই না আপনি বুঝতে পারছেন অঙ্কটা কিভাবে করব বললে বলুন ডান এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা দেখুন আপনি এই অঙ্কটা বুঝতে পারছেন কিভাবে এটা তো পরের পার্টটুকু তো ইজি তাই না পরের পার্টটুকু তো আর সমস্যা নাই ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য কথা তাই না ক্লিয়ার সবাই বলুন ক্লিয়ার কিনা আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা পরের অঙ্কে যেতে পারি হ্যাঁ আর যারা ক্লাসটা শেয়ার দেন নাই একটু কষ্ট করে শেয়ার দিয়ে ফেলুন আজকে তো শেয়ারের পরিমাণ খুবই কম তেমন বেশি একটা নাই ক্লাস কি ভালো লাগতেছে না নাকি ক্লাস এই অল্প কিছু ক্লাস করেই হাঁপাই গেছেন দেখুন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে হচ্ছে আসলে কিভাবে এগানো যাবে তাই না এমনিতেই তো ক্লাস টাস কেউ দেখতে চায় না তারপরে যদি একটু শেয়ার দেন তাহলে হয়তো পেজের রিচটা একটু থাকে বা আপনার কাছে আবার নোটিফিকেশন গুলো যাবে আদারওয়াইজ আপনার কাছে নোটিফিকেশন যাবে না কারণ ফেসবুকের অ্যালগোরিদমটা এমন ভাবে সাজানো আপনি যদি কোনো পোস্টে একটু সময় অপেক্ষা করেন দেখেন তাহলে দেখবেন ওই ধরনের পোস্ট আপনার বারবার চোখের সামনে আসবে আদারওয়াইজ আপনার চোখের সামনে ওই ধরনের পোস্ট আসবে না আপনি যদি পড়াশোনা রিলেটেড কোনো কিছু শেয়ার দিয়ে রাখেন তাহলে অন্য অন্য স্যারেরও দেখবেন ক্লাস আপনারা সামনে চলে আসতেছেন আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা বারো নাম্বার ম্যাথটা করি এটাও সহজ একটা ম্যাথ দেখুন আমরা বারো নাম্বার ম্যাথগুলা করব এই লাভ ক্ষতির অংকগুলা পরের ক্লাসে যে অঙ্কগুলা করব না কারণ এক ক্লাসে তার পুরো লাভ ক্ষতি শেষ করা পসিবল না পরের ক্লাসে যে আমরা অঙ্কগুলা করব এই অঙ্কগুলা বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি জটিল কারণ আমরা প্রথম দিকে তো সহজ অঙ্কগুলা করতেছি ধীরে ধীরে আমরা একটু জটিলের দিকে যাব হ্যাঁ আচ্ছা দেখুন আমরা একটা বারো নাম্বার করি এগারো বারো একই টাইপের ওই ওইগুলা একই রকমই প্রায় আচ্ছা বারো করি এগারো একটু ভিন্ন রকম মানে যে আগের মতন আর বারোটা হচ্ছে একটু ভিন্ন ওইটা আমরা দেখি তাহলে হ্যাঁ নাবিল নাবিল মিষ্টির মিষ্টির দোকান থেকে নাবিল মিষ্টির দোকান থেকে নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি প্রতি কেজি প্রতি কেজি প্রতি কেজি দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হিসাবে হিসাবে দুই কেজি দুই কেজি সন্দেশ ক্রয় করলো সন্দেশ সন্দেশ ক্রয় করলো অনুরূপ অঙ্কগুলা একই জাস্ট ভ্যালুগুলা চেঞ্জ করা আর তেমন কিছু নাই এখন ব্যাটের হার ব্যাট ব্যাটের হার ব্যাট তো সবাই বুঝেন বাড়তি যে টাকাটা দিতে হয় ক্রয় মূল্যের উপর ব্যাটের হার চার টাকা হলে চার টাকা হলে সন্দেশ বাবদ দোকানিকে কত টাকা দেবে সন্দেশ সন্দেশ কত টাকা দিবে টাকা দিবে দেখবেন এটা দোকানের কর্মচারীরাও অনেক দ্রুত এই হিসাবটা করতে পারে আপনি নিজেও এই দ্রুত এই হিসাবটা করতে পারবেন কিভাবে করতে পারবেন দেখুন আপনাকে আমি একদম সহজ একটা ওয়েতে দেখাই অঙ্ক বাদ দিয়ে আপনি চিন্তা করুন আপনি কিনছেন কত টাকার জিনিস চারশো পাঁচশো টাকার জিনিস এই যে প্রতি কেজি যদি দুইশো পঞ্চাশ টাকা হয় দুই কেজি সন্দেশ কিনছেন দুই কেজি সন্দেশের দাম কত অরিজিনাল দাম পাঁচশো টাকা এখন দেখুন এক কেজির জন্য মানে একশো টাকার জন্য পাঁচশো টাকার জিনিস কিনছেন একশো টাকার জন্য ব্যাট দিতে হবে কত চার টাকা তাহলে পাঁচশো টাকার জন্য কত টাকা দিবেন একশো টাকার জন্য যদি চার টাকা দেন পাঁচশো টাকার জন্য চার পাঁচা কুড়ি টাকা অর্থাৎ বিশ টাকা দিবেন তাহলে আপনাকে দোকানদারকে দিতে হবে কত এই যে বিশ টাকা অর্থাৎ পাঁচশো বিশ টাকা বুঝতে পারছেন কিভাবে এই হিসাবটা হয় দেখবেন এইগুলা হিসাব খুব দ্রুত কর্মচারীরা করে ফেলতে পারে মুখে মুখেই এটা আসলে তারা কিভাবে করে এই হিসাবে এইভাবেই করে তারপরে হচ্ছে আপনি এটা সিকিউর জন্য কিভাবে করবেন সেটা একটু দেখুন একই সিস্টেম সলিউশনে যাবেন দেখুন এক কেজি দুইশো টাকা এক কেজি সন্দেশ সন্দেশ দুইশ পঞ্চাশ টাকা দুই কেজি সন্দেশ কত এই যে দুইশো পঞ্চাশ এত টাকা সমান সমান পাঁচশো টাকা চার টাকা বেট ব্যাটের হার হার মানে হচ্ছে শতকরা তাহলে ব্যাটের হার চার টাকা হলে ব্যাটের হার চার টাকা হলে তাহলে হচ্ছে ব্যাটের হার চার টাকা হলে একশো টাকায় ব্যাট একশো টাকায় ব্যাট কত চার টাকা এক টাকায় ব্যাট কত এই যে চার বাই একশো টাকা তাহলে হচ্ছে পাঁচশো টাকায় বেট কত পাঁচশো টাকায় বেট এই যে একশো ইন্টু পাঁচশো কাটাকাটি সন্দেশ খরচ সন্দেশ এরপরে লেখি সন্দেশের দাম সন্দেশের দাম এই যে পাঁচশো প্লাস বিশ সমান সমান হচ্ছে কি পাঁচশো বিশ টাকা এই ধরনের অঙ্ক একদমই ইজি আমার মনে হয় না আর এই ধরনের কোন অঙ্ক আপনাদেরকে করাই দিতে হবে কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক করাই দিলে দেখা গেছে অনেকেই বোরিং হয়ে যাবেন ক্লাস থেকে চলে যাবেন অলরেডি অনেকেই চলেও গেছেন যাই হোক সমস্যা নাই যারা ক্লাস করা শেষ পর্যন্ত করবে যাদের দরকার নাই তাদের আসলে দরকার নাই তাদের আসলে দরকার নাই যাদের দরকার নাই এখন চলুন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কের দিকে ঢুকি এই অঙ্কটা এখন গুরুত্বপূর্ণ এটা দরকার নাই এটা আসলে এমনিতেই করাইলাম অঙ্ক বইয়ে আছে হিসাবে করাইলাম আর কি বুঝছেন কারণ হচ্ছে কোন টাইপের অঙ্কই আসলে বাদ দিতে চাচ্ছি না এই জন্য করানো এই অঙ্ক আসবে না দেখুন এই অঙ্ক আসার মতন এই যে একুশ নম্বর অঙ্কটা দেখাচ্ছি যেটা এটা দেখুন এটা আসার মতন তিরিশ টাকায় দশটি দরে এই যে এটা এই অঙ্কটা গুরুত্বপূর্ণ তিরিশ টাকায় তিরিশ টাকায় দশটি দৌড়ে তিরিশ টাকায় দশটি দরে এবং ও পনের দরে পনেরোটি দরে সমান সংখ্যক কলা সমান সমান সংখ্যক কলা কলা ক্রয় করে কলা ক্রয় করে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা সবগুলো কলা তিরিশ টাকায় টাকায় বারোটি বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো বিক্রয় করলে করা কত লাভ বা ক্ষতি হল এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটা একটু বুঝেন দেখুন এই প্রশ্নটা কি এই প্রশ্নটা সবাই একটু বুঝার চেষ্টা করেন দেখুন এই প্রশ্নটাতে কি বলা হয়েছে এই প্রশ্নের প্রথম থিমটা কি এই একটা বক্সের ভিতরেই ধরুন আপনি একটা জুড়ি কিনছেন একটা জুরির ভিতরেই দশ তিরিশ টাকা দিয়ে এই যে এখানে তিরিশ টাকা দিয়ে কয়টা কলা কিনছেন দশটা কলা এরপরে আবার এইখানেও সেম তিরিশ টাকা দিয়ে এই যে পনেরোটি কলা কিনছেন তাহলে আপনি টোটাল কলা কিনছেন কয়টা এই পনেরো দশ পঁচিশটা এই দুইটার যুগ ফল আপনি টোটাল কলা কিনছেন আপনার টাকা গেছে কত টাকা দিয়ে আপনি কলা কিনছেন কয়টা কলা কিনছেন এখন কথা হচ্ছে আপনি এই এই সবগুলা অর্থাৎ বিক্রি করবেন এখন আপনি বিক্রি করবেন কি তিরিশ টাকা দিয়ে বারোটা করে দেখুন তিরিশ টাকা দিয়ে বারোটা করে আপনি এখন বিক্রি করবেন তাহলে আপনার দুইবারে আপনি হচ্ছে এই যে পঁচিশটা কলা তিরিশ টাকা যদি বারোটা করে বিক্রি করেন তাহলে আপনার কি পরিমাণ লাভ বা ক্ষতি হবে আপনি তো জানেন না এখন লাভও হইতে পারে হইতে পারে কারণ কিছু কলা কিনছিলেন বারো টাকা দামে বিক্রি করা শুরু করছেন এখন আপনার লাভও হইতে পারে ক্ষতি হইতে পারে এটা আপনি আগেই জানেন না এখন কথা হচ্ছে আপনি প্রথমে এই দুইটা দিয়ে আপনি একটা কলার ক্রয় মূল্য বের করে ফেলেন আপনি এখান থেকে একটা কলার ক্রয় মূল্য বের করে ফেলেন তারপরে এইখানে আবার একটা কলার বিক্রয় মূল্য বের করে ফেলেন তারপরে বা যোগ করে মানে আমরা লাভ বা ক্ষতির হিসাবটা করি দেখুন আপনি বুঝতে পারবেন আমি হচ্ছে কিভাবে শুরু এই যে এখানে তিরিশটা কলা এই যে দশটি দরে মানে দশটা কলার দাম তিরিশ টাকা আমি এই যে এইখানে দেখুন সলিউশনটা করতেছি প্রথম ক্ষেত্রে এই যে দশটি কলার দাম কত টাকা তিরিশ টাকা তাহলে একটা কলার দাম কত এই এই যে যে একটা কলার দাম দশ তাহলে টাকা টাকা মানে তিন একটা কলা কিনছি আমি এখানে তিন টাকা ওকে তাহলে সেম এইখানে দেখুন পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলে পনেরোটি দরে সমান মানে পনেরোটা এখানে পনেরোটি এই যে সমান সংখ্যক ধরে অর্থাৎ তিরিশ টাকায় তাহলে দেখুন এই যে পনেরোটি কলার দাম কত টাকা টাকা তাহলে একটা কলার দাম কত একটা কলার দাম একটা কলার দাম হচ্ছে এই যে তিরিশ বাঘ পনেরো অর্থাৎ কাটাকাটি করলে দুই টাকা তাহলে হচ্ছে দুই টাকা তাহলে এইখানে একটা প্লাস একটা অর্থাৎ দুইটা কলার দাম দুইটি কলার ক্রয় মূল্য কলার ক্রয় মূল্য আমি এখন ক্রয় মূল্য দিয়ে লিখি তিন আর দুই কত তিন আর দুই এই যে তিন আর দুই পাঁচ টাকা অর্থাৎ পাঁচ টাকা এখন সেমভাবে ভাবে আপনি এইখানে দেখুন এই যে বারোটি কলা বিক্রি করছেন তিরিশ টাকা তাহলে আপনি এখানে লেখেন বারোটি কলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা বারোটি কলার বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা তাহলে আপনি দুইটা কলার বিক্রয় মূল্য বের করে ফেলেন একটা কলার বিক্রয় মূল্য এখন কেন দুইটা বের করতেছি দেখুন এই যে এইখানে আমি দুইটা বের করে রাখছি অলরেডি দুইটা কলার ক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে দুইটা কলার বিক্রয় মূল্য কত সেটা আপনি বের করে ফেলেন দুইটি কলার বিক্রয় মূল্য আমি একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ বাঘ বারো দুইটি কলার বিক্রয় মূল্য কত এই যে তাহলে হচ্ছে ছয় তাহলে হচ্ছে কত পাঁচ ছয় তিরিশ টাকা তাহলে দেখুন দুইটা কলা কিনছেন কত টাকা দিয়ে দুইটা কলা কিনছেন হচ্ছে আপনি পাঁচ টাকা দিয়ে দুইটি কলা বিক্রিও করছেন পাঁচ টাকা দিয়ে তাহলে কি আপনার লাভ বা ক্ষতি হবে লাভ বা লস হবে না তাহলে আপনার এখানে লিখতে হবে লাভ বা লস কোনোটাই হবে না আপনি জাস্ট লাভ বা ক্ষতি কোনোটাই হবে না কোনোটি হবে না আচ্ছা এখন এই প্রশ্নটা যদি চেঞ্জ থাকতো আমি আরেকটু চেঞ্জ করে দেই দরুন হচ্ছে আমাকে শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলবে যখন আমি সেম প্রশ্নটাই আবার একটু চেঞ্জ করে দিচ্ছি আমি বলতেছি তিরিশ টাকায় সে বিক্রি করে ধরুন হচ্ছে আমি তিরিশ টাকায় বিক্রি করে ছয়টি আমি যদি এইখানে দেই তিরিশ টাকায় বিক্রি করে হচ্ছে ছয়টি আচ্ছা দেখুন সেম প্রশ্নটাই আমি তিরিশ টাকায় বিক্রি করে ছয়টি এখন লাভ বা ক্ষতির হিসাবটা বের করতে বলবো এটা হচ্ছে এখন আমার অঙ্ক সেম প্রশ্ন কাজ এইখানে দুইটা কলা দুইটা কলা বের করলাম এখন যে কলা বিক্রয় করে এই যে কলা করে টাকায় তাহলে এখন দুইটা কলা বিক্রয় করে কত টাকায় এটা বের করবো তাই না যাই হোক এখন খুঁজ পাই সেই ক্যামেরাটা অফ হয়েছে কখন আসলে ক্যামেরার রেঞ্জ থাকে মাত্র তিরিশ মিনিট তিরিশ মিনিট পর পর ওটা অফ হয়ে যায় আবার ওইটা অন করে দিতে হয় আচ্ছা দেখুন এখন এইখানে আমরা সিক্স দিলাম এইখানে আমরা সিক্স দিলাম তাহলে কাটাকাটি করলে এখানে থ্রি অর্থাৎ তিন দশনে তিরিশ অর্থাৎ তিরিশ হবে আবার কাটাকাটি যদি করি দশ তাহলে দশ টাকা এখন দেখুন অঙ্কটা কি আমার দুইটা কলা বিক্রি করছি কত টাকায় দশ টাকায় আর দুইটা কলা আমার হচ্ছে দুইটা কলা আমি কিনছি কত টাকায় পাঁচ টাকায় তাহলে আমার এখানে লাভ হয়েছে তাই না দুইটা কলা কিনছি পাঁচ টাকা দেয় দুইটা কলা বিক্রি করছি কত দশ টাকা তাহলে আমি লাভ পাই গেছি লাভ লাভের পরিমাণ পাইছি কত দশ মাইনাস এই যে পাঁচ টাকা দুইটা লাভ পাইছে এখন শতকরা যদি আমাকে বের করতে বলে তাহলে আমাকে একশো টাকায় বের করতে হবে দেখুন এই পাঁচ টাকা লাভ হয়েছে মূলত কত টাকা তিরিশ টাকার জিনিসে তাই না কারণ হচ্ছে যে তিরিশ টাকার জিনিসে পাঁচ টাকা লাভ হয়েছে তাহলে আমরা এইভাবে লিখবো পাঁচ টাকা লাভ হচ্ছে কত টাকার জিনিসে তিরিশ টাকায় লাভ হচ্ছে পাঁচ টাকা তিরিশ টাকায় লাভ হয় পাঁচ টাকা এক টাকায় লাভ হয় কত এই যে পাঁচ বাঘ তিরিশ তাহলে একশো টাকায় লাভ হয় কত এটাই হচ্ছে শতকরা এই যে তিরিশ ইন্টু একশো এখন কাটাকাটি করব যা হবে এটাই হচ্ছে শতকরা হিসাব পাঁচ দশমিক পঞ্চাশ বাই তিন তাহলে হচ্ছে সতেরো আচ্ছা যাই হোক শতকরা লাভের পরিমাণটা এত পার্সেন্ট বুঝতে পারছেন যদি আপনার ভ্যালুটাও চেঞ্জ করে দেয় লাভ বা ক্ষতির হিসাবটা পরে শতকরাই বের করতে বললে আপনাকে বাড়তি জাস্ট এইটুকু করতে হবে তাই না বাড়তি হচ্ছে এইটুকু করতে হবে ওকে যদি আপনি আমার আগের আটটা ক্লাস মানে এই আজকের সহ ক্লাসগুলো আগের গুলা করে থাকেন দেখবেন আপনার কাছে এই অঙ্কগুলো এখন সহজ লাগার কথা সত্যি বলতে এটাই হওয়ার কথা আর আপনি যদি মনে হয় যে আজকে হঠাৎ করে মাঝখানে সেই অঙ্কগুলো করতেছেন তাইলে একটু ঝামেলা লাগবে একটু ঝামেলা লাগার কথা বাট যারা আমার আগের সাতটা ক্লাস করছে তারা যদি আজকে এই অঙ্কগুলো করে আমার মনে হয় না কঠিন লাগার কথা প্রশ্ন দেখবে একটু চিন্তা করবে হয়ে যাবে আপনারা কি বলেন আপনারা যারা এই যে লাস্টের দিকে আসেন এখন এক ঘন্টা পরে অ্যাকচুয়ালি তারাই হচ্ছে মনে হয় প্রতিদিন থাকেন তাই না কারণ লাস্টে গিয়ে সংখ্যা দেখি এইটাই থাকে প্রথম দিকে অনেক জয়েন করে জয়েন করার পর শেষে আর থাকে না বেশি একটা এই লাস্ট এক ঘন্টা মনে হয় এই অল্প কয়জনই থাকেন আচ্ছা এই অল্প কয়জনের ভিতরে যারা হচ্ছে আসলে প্রতিদিন ক্লাসটা করতেছেন বা রেগুলার ক্লাসগুলো করতেছেন তাদের কাছে মনে হচ্ছে না এখন অঙ্কগুলো অনেকটা ইজি লাগতেছে ধীরে ধীরে কারণ হচ্ছে এইটুকু মনে হওয়ার কথা অন্তত আর আমরা যখন আরো ক্লাস করে ফেলব। আজকে তো ধরেন অষ্টম ক্লাস আমরা যখন বিশটা ক্লাস করে ফেলব। তখন দেখবেন আপনার কাছে একদম ইজি লাগতেছে তখন মনে হবে যে এই অঙ্কগুলো কেন করাচ্ছে ভাই এই অঙ্কগুলো না করাইলেই তো হয় এই অঙ্কগুলো তো এখন পারি এমনই মনে হবে আপনার তখন দেখবেন আরো ক্লাসটা কেমন মানে মনে হচ্ছে যে সব অঙ্কই পারি এই ক্লাস তো আমার করারই দরকার নাই এমন মনে হবে তো এর জন্য আপনাকে ধৈর্য সহকারে এই ক্লাসগুলো গুলো অন্তত করতে হবে আপনি দেখুন আমি যে অঙ্ক গুলা করাবো এই অঙ্কগুলো আপনি নিজে থেকে একটু পরেই পারবেন তাহলে দেখুন আমরা পরের অঙ্ক যদি করি সেম সেম ভাবে সেম হবে তাহলে আমরা পরের অঙ্ক করব না অনুরূপ করব না আমরা চলে যাই তেইশ নম্বরে তেইশও দেখেন সেম আমি দেখুন প্রশ্নটা লিখি আপনি নিজেই বলবেন সেম অঙ্ক কেন সেম অঙ্ক কেন আপনি নিজেই বলবেন আমরা আমি প্রশ্নটা লিখি দেখুন আমরা তেইশ নম্বরে চলে যাচ্ছি আপনি ট্রাই করবেন নিজে নিজে একটু ট্রাই করবেন তাহলে বেস্ট হবে হ্যাঁ কারণ হচ্ছে সলিউশন দেখার আগে আপনি নিজে একটু ট্রাই করেন একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী দশ টাকায় দশ টাকায় চারটি দশ টাকায় চারটি এবং পনেরো টাকায় এই দেখুন পনেরো টাকায় সেম কথাই না পনেরো টাকায় আগে সেম সেম টাকা ছিল এখন টাকার পরিমাণটা একটু উল্টা পাল্টা দিছে পনেরো টাকায় কলা কিনে কিনে প্রতিটি কলা প্রতিটি কলা তিন টাকা দরে বিক্রি করলো তিন টাকা দরে বিক্রি করল এতে এতে তার এতে তার লাভ হলো এতে তার লাভ হলো এতে তার লাভ হলো এতে তার টাকা লাভ হলো এতে তার টাকা লাভ হলো এতে তার কত টাকা লাভ হলো ভাই দুইশো টাকা লাভ করে সে কয়টি কলা ক্রয় করেছিল সে কয়টি কলা ক্রয় করেছিল সে কয়টি কলা কয় করে ছিল পারবেন না এটা দেখুন তো পারবেন আপনি একদম সেমভাবে একটু চিন্তা করুন আগান দেখুন পারার কথা আমি করে দেই দেখুন আমি করে দেই সলিউশনটা আমি কিভাবে করব দেখুন এই যে দেখুন 10 টাকায় 4টি তাহলে আমি একটা কত টাকা দিয়ে কিনছে সেটা আগে বের করি তাই না তাহলে একটা কত টাকা দিয়ে কিনছে চার টি কিনে দশ টাকা তাহলে একটা কিনে কত টাকায় একটি কিনে এই যে দশ বাঘ চার সমান সমান কত টাকা হবে দশরে যদি চার দিয়ে ভাগ করি চার দুগুণে আট আবার দুই তাহলে হচ্ছে ২০ চার পাঁচ আ অর্থাৎ দুই দশমিক পাঁচ টাকা তাই না ওকে সেমভাবে পনেরো টাকায় ছয়টা কলা কিনছে তাহলে ছয়টি কিনে পনেরো টাকায় তাহলে একটা কিনে কত টাকায় একটা কিনে এই যে পনেরো ভাগ ছয় তাহলে আমরা এখানে পনেরো কে ছয় দিয়ে ভাগ করি ছয় দু গুণে বারো তাহলে হচ্ছে তিন তিরিশ তিরিশ হইলে কত পাঁচ ছয় তিরিশ তাহলে এটাও তো আড়াই টাকায় হইল দুই দশমিক পাঁচ টাকায় তাহলে দুইটা কলা কিনছে কত টাকা দিয়ে বলুন তো এই একটা এ একটা দুইটা কলা কিনে আমরা এই দিকে কলা কিনে অর্থাৎ কলা কিনে কত টাকা দিয়ে এই যে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ অর্থাৎ দুই দশমিক পাঁচ প্লাস দুই দশমিক পাঁচ সমান সমান পাঁচ টাকা দিয়ে এখন দেখুন এইখানে তো সব সময় যে সেম হবে তা তো না না তাই হবে অনেক সময় দশমিকের উপরে শূন্য না দিলেও চলে সব সময় তার সেম হবে না এইখানে হয়তো অলৌকিকভাবে মিলে গেছে এই জন্য সেম হয়ে গেছে তাহলে আমরা দুইটা কলা কিনছে পাঁচ টাকা দিয়ে যেহেতু এখানে প্রতিটা কলা তিন টাকা ধরে বিক্রি করছে তাহলে আমি একটা কলার হিসাব বের করে ফেলি আদারওয়াইজ আমার একটা কলার হিসাব বের করা লাগতো না যদি এখানে এক ডজন কলা ৩০ টাকায় বিক্রি করতো তাইলে আমরা ওইখান থেকেও দুইটার হিসাব বের করতাম কিন্তু এইখানে তার দুইটার হিসাব বের করা লাগতেছে না হয় এটাকে দুইটা বানাবো না হয় এটাকে মানে কাজ করব ধরুন এটা এইখানেই থাকলো দুইটা কলা কিনে পাঁচ টাকা এখন দেখুন একটা কলা একটা কলা ছয় টাকা দরে বিক্রি করে তাহলে দেখুন একটি কলা বিক্রি করে একটি কলা বিক্রি করে ছয় টাকা তাহলে দুইটা কলা বিক্রি করে কত টাকা আচ্ছা না ছয় একটা কলা বিক্রি করে তিন টাকা ওইখানে দুইটা কলা বিক্রি করে কত টাকা দুইটা কলা বিক্রি করে এই যে তিন ইন্টু দুই সমান সমান ছয় টাকা আমার কথাটা বুঝছেন আপনি চাইলে এইখানে দুইটা কলা কিনছে পাঁচ টাকা একটা কলা কিনছে আড়াই টাকা এইটাও বের করতে পারতেন আপনি চাইলে এই যে প্রতিটা কলা কিনছে কত এই যে প্রতিটা কলা কিনছে তিন টাকা তাহলে দুইটা কলা হচ্ছে ছয় টাকা আপনি এই দুইটাকে সেম বানাবেন যেভাবেই করেন না কেন এই যে এইখানে দুইটি টি আছে এইখানেও যেন দুই টি বের হয় আপনি এই জায়গাটা সেম বানাবেন এইখানে যদি আপনি একটার বের করতেন তাহলে এইখানে একটার বের করতে পারতেন কোনো সমস্যা নাই এই জায়গাটা সেম বানাইতে হবে আপনি বুঝছেন এই জায়গাটা যে সেম বানাইতে হবে তাহলে দেখুন দুইটি কলায় দুইটি কলায় লাভ হচ্ছে কত টাকা দেখুন দুইটা কলা কিনছেন পাঁচ টাকা দিয়া দুইটা কলা বিক্রি করছেন ছয় টাকা তাহলে দুইটা কলায় লাভ হইছে এক টাকা দুইটি কলায় লাভ হয় এক টাকা এটা আমরা বের করে ফেলছি দুইটা কলায় লাভ হয় এক টাকা আচ্ছা আপনি লাভটা এখানে বিয়োগ করে দেখাই দেন সিক্স মাইনাস ফাইভ টাকা বিয়োগ না করে দেখাই না দিলেও হবে এই যে এক টাকা দুইটা কলায় লাভ হয় এক টাকা এখন দেখুন দুইশো টাকা লাভ হলে কয়টি কলা বিক্রয় করছিল তাহলে দেখুন দুইটা কলা যখন বিক্রি করছে তখন লাভ হয়েছে এক টাকা তাহলে এই কথাটাই লেখি এক টাকা লাভ হয় এক টাকা লাভ হয় দুইটি কলায় দুইটি কলায় তাহলে এই যে দুইশো টাকা লাভ হয় দুইশো টাকা লাভ হয় দুই ইন্টু দুইশান সমান সমান কতটি কলায় এই যে চারশোটি কলায় অঙ্কটা কিভাবে করছি বুঝতে আপনি একটু ডান লেখেন তাহলে আমি বুঝবো যে আপনি আসলে অঙ্কগুলো বুঝতেছেন না হইলে তো মনে হবে যে আমি নিজে নিজেই শুধু বুঝতেছি আপনি আর বুঝতেছেন না বুঝছেন যদি অঙ্কটা বুঝে থাকেন তাহলে একটু ডান লেখেন বুঝতেছেন কিনা জানান ওকে ওকে অনেকেই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি তাহলে বুঝাতে পেরেছি আপনাদেরকে তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তাই না আচ্ছা ঠিক আছে একজন বলছিলেন কিছুই বুঝিনি ওটা কোন সময় কিছুই বুঝেন নাই মানে কি আচ্ছা যে বুঝেন নাই সে হচ্ছে আবার দেখে নেবেন ইউটিউব থেকে বুঝছেন আবার দেখে নেবেন ইউটিউবে আমি আপলোড দিয়ে দিব রাতেই আপলোড দিয়ে দিব সমস্যা নাই আর হচ্ছে আমরা তাহলে পরের মেতে চলে যেতে পারি তাই না আমরা হচ্ছে পরের ম্যাচে চলে যাই পরে হচ্ছে চব্বিশ পঁচিশ একই টাইপের একই ধরনের বুঝছেন এগুলা ছাব্বিশ একই ধরনের সাতাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ সবই একই ধরনের আচ্ছা তাহলে আমি এখান থেকে সাতাশটা করে দিই সাতাইশটা একটু ভিন্ন আছে মনে হচ্ছে এটা একটু করে দিই আর বাকিগুলা সব একই টাইপের এখন জাস্ট আপনি প্র্যাকটিস করলেই হবে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন হবে যদি কোনো অঙ্ক আটকা পড়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন যে কেউ আপনাকে করে দেবে আমি যদি সময় পাই তাহলে আমি নিজেই করে দেব আচ্ছা সাতাইশ নাম্বার দেখুন এটা দেখুন একটু একটি দ্রব্য একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে বিক্রি করলে যত ক্ষতি হয় যত ক্ষতি হয় যত ক্ষতি হয় একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য কত আমি এই অঙ্কটা প্রথম দিকেই করাইছি মনে আছে প্রথম দিকেই যে করাইছি একই জিনিস প্রথম দিকেই করাইছি না এই অঙ্কটা দেখুন তো কিভাবে করছি আমরা একটা দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে ওইখানে জাস্ট পার্সেন্ট দেওয়া ছিল আর এখানে পার্সেন্ট দেওয়া নাই আগে কি ছিল চার পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট এইখানে পার্সেন্টটা দেওয়া নাই জাস্ট একই ধরনের অঙ্কই আপনি এখন বলুন তো এটা আমরা কিভাবে করতে পারি কি করতে পারি আপনার আইডিয়া কি এই অঙ্কটা আমরা কিভাবে করব আমরা ফার্স্টে ক্ষতি বা লাভের হিসাবটা আমরা বের করে ফেলি ক্ষতি বা লাভের হিসাবটা তারপর হচ্ছে আমরা প্রশ্ন মতে দিয়ে আমরা এই করে ফেলবো আচ্ছা এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে করি ওই সিস্টেমেও করা যাবে এখন হচ্ছে আমি আরেকটা নিয়ম দেখাই এই সিস্টেমেও করা যাবে আপনি অঙ্কটা দৌড়ে ফেলুন দড়ি ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ক্রয় মূল্য এক্স টাকা দড়ি ক্রয় মূল্য এক্স টাকা এখন শর্ত মতে দেখুন এই যে শর্ত মতে শর্ত মতে দেখুন এইখানে আপনি একটু খেয়াল করুন প্রশ্নটা পড়ুন আর এখানে এইখানে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় এক এই যে চারশো টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হবে চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হবে চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হবে এই প্রশ্নটা থেকে আপনি কি বুঝলেন চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হবে আর লাভ হবে এইভাবে এখন আমরা ক্ষতি এবং লাভ থেকে দেখুন চারশো টাকায় যখন বিক্রি করব যত ক্ষতি হবে যত ক্ষতি হবে আর চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হবে এই কথাটা আপনি বুঝছেন কিনা চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হবে যত ক্ষতি মানে আমরা জানি না আমরা এইখানে ধরে নিলাম এইখানে কি আছে যত ক্ষতি চারশো টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ তার তিন গুণ লাভ এই কথাটা বুঝছেন এই দুইটা কি হবে ইকুয়াল হবে এই যে চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হবে চারশো টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হবে এই কথাটা বুঝছি এই কথাটা বুঝলে আমাদের ক্রয় মূল্য দোষী কত এই যে টাকা টাকায় বিক্রি করছি তাহলে এখানে ক্ষতি তাহলে ক্ষতি হইলে আপনি বলুন তো এইখান থেকে আপনি যদি ক্ষতি কথাটা লিখতে চান কি হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এই যে বিক্রয় মূল্য চারশো টাকা কিনছিলেন চারশো টাকা এখন বিক্রি করে দিচ্ছেন ধরেন কিনছিলেন হচ্ছে তিনশো টাকা বিক্রয় করছেন চারশো টাকা তাহলে এই যে এইখানে এক্স এটাই তো ক্ষতি আবার লাভের কথাটা যদি আসি লাভ কি পরিমাণ লাভ হচ্ছে তাহলে এই যে এক্স থেকে আপনি যখন টাকা বিক্রি করবেন করবেন বিয়োগ তখন সেটা লাভ হবে আপনি এই দুইটা জিনিস বুঝছেন বুঝলে বলুন ইয়েস এই দুইটা জিনিসই হচ্ছে মেন এইখানে দেখুন আমরা ক্ষতি মানে কি আপনাকে যদি ওই যে এইভাবে চিন্তা করি যে ক্ষতি মানে কি ক্ষতি ক্ষতি হচ্ছে বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বাদ দিবেন কি ক্রয় মূল্য এটাই হচ্ছে ক্ষতি আবার লাভ কি লাভ ক্রয় মূল্য থেকে আমরা কি করতেছি ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিবেন ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিবেন আসলে আমার সূত্র মুখস্থ থাকে না তো সূত্রগুলো আপনি মুখস্থ করে নেবেন আর লাভ হচ্ছে একটু চিন্তা করুন। চিন্তা করলে আপনার সূত্রগুলো হয়ে যাবে ক্ষতির হিসাবটা আপনি চারশো টাকায় কিনছেন চারশো টাকায় বিক্রি করছেন আচ্ছা আমি তো প্রথমেই ঠিক লেখছিলাম। দেখুন প্রথমেই ঠিক লেখছিলাম। ধরুন একটা জিনিস আপনি বিক্রি করছেন চারশো টাকায় আর কিনছিলেন ওইটা কত টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে তাহলে এখানে লিখবেন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ক্রয় মূল্য এই যেটা হচ্ছে ক্ষতির সূত্র এটা হচ্ছে সূত্র আর কি মুগস্ত করতে হয় মুগস্ত করার দরকার না আপনি এইভাবে চিন্তা করে বের করবেন আর লাভের ক্ষেত্রে দেখুন লাভ আপনি কিনছেন তিনশো টাকায় বিক্রি করছেন কত চারশো টাকায় তাহলে আপনি লাভটা কিভাবে পাবেন লাভ লাভের ক্ষেত্রে আপনি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করবেন নাকি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য এই সূত্রটা আপনি কি 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 ক্ষেত্রে 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 আমি মনে সূত্রের একটু ঝামেলা করতেছি তাই না আপনাকে আমি আর একটু সহজ করে বুঝাই কারণ হচ্ছে এটা আসলে বুঝা দরকার ধরুন আপনারও পরীক্ষার হলে সূত্র মনে নাই তাহলে আপনি কিভাবে ই করবেন আপনি দেখুন লাভ কিভাবে পান আর ক্ষতি কিভাবে পান আগে লাভ বের করেন লাভ লাভ হচ্ছে কিভাবে ধরুন আপনি একশো টাকার একটা জিনিস বিক্রি করছেন কত একশো বিশ টাকা লাভ হয়েছে বিশ টাকা তাহলে লাভের পরিমাণ বিশ এটা কিভাবে এই যে তাহলে একশো বিশ মানে কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আর এটা হচ্ছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য আবার ক্ষতির কথাটা যদি আসি আমরা ক্ষতি ক্ষতি ধরলাম আমার এই যে বিশ টাকায় ক্ষতি তাহলে এই ক্ষেত্রে আমার কিনা কত ছিল আমার কিনা ছিল ধরুন ক্ষতিও আমি বিশ টাকায় তাহলে দেখুন আমার কিনার মূল্য কত তিরিশ টাকা ক্ষতি হইলে আমি কিনছিলাম ধরেন একশো টাকা দিয়া বিক্রি করছি কত সত্তর টাকা দিয়া তাহলে এটা হচ্ছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য আর হচ্ছে বিয়োগ করছি কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এখন এই জায়গাটাতে ঝামেলা বাজানো যাবে না এই জায়গাটাতে ঝামেলা বাজলে এই জায়গাটাও ঝামেলা হয়ে যাবে দেখুন অলরেডি মনে হয় আমি এইখানে ঝামেলাটা করছি ক্ষতি লেখছি কি চারশো মাইনাস এক্স আসলে দেখুন ক্ষতি হচ্ছে কি এই যে দেখুন ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে এক্স বিয়োগ হচ্ছে কি এই যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা আবার এইখানেও সেম ঝামেলাটাই হয়েছে লাভ লাভ হচ্ছে কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে এইখানে চারশো আশি আপনার তো মনে হয় জিনিস খুব কম মনে রাখতে পারি আমার বুঝে বুঝে মনে রাখতে হয় তাহলে এই লাভ আর ক্ষতির হিসাবটা থেকে আপনি এটা বের করলেন এখন দেখুন আপনার অঙ্ক হয়ে গেছে এখন আপনার অঙ্ক হয়ে যাওয়ার কথা এখন আপনি কি করবেন বলুন তো এই যে শর্তমতে জায়গায় বসাবেন ক্ষতির জায়গায় ক্ষতিটা বসাইলেন ক্ষতির জায়গায় ক্ষতি এই যে এক্স মাইনাস চারশো আর লাভের জায়গায় এই যে লাভটা বসাইলেন এই যে বসাইলেনেক্টলি এখানে আশি মাইনাস এক্স এখন আপনি এই জায়গা থেকে এক্স এর মানটা বের করে ফেলবেন তাহলে ক্রয় মূল্যটা বের হয়ে যাবে আমি এটা বুঝাতে পেরেছি এই যে জায়গাটাতে ঝামেলা আছে বুঝছেন এই জায়গাটা আপনার একটু গুরুত্ব দিয়ে মাথায় রাখবেন হ্যাঁ এটা আরো অন্যভাবে করা যায় আমি আর অন্য ভাবে করে দিচ্ছি না আপনি চেষ্টা করবেন এটা অনেক ভাবেই করা যায় এই অঙ্ক গুলা বুঝছেন এক একটা অঙ্ক তো দুই তিন নিয়মে অবশ্যই করা যায় তাহলে এটা আপনি ওই কিক নিয়মে করতে পারবেন শর্টকাটে করলে যেন একটু টাইম বাইসে যাবে এই জন্য হচ্ছে আমি এই প্রসেসে গেলাম এইটুকু লেখলাম এইটুকু লেখলাম হয়ে যাবে না হলে ওই যে আমাদের প্রথম দিকে অঙ্কগুলা করছিলাম অনেক বড় করে তখন ওইটুকু টাইম লাগবে আচ্ছা যাই হোক আমরা দেখি আমরা দেখি হ্যাঁ আমার হচ্ছে সূত্রটাতে একটু ভুল হয়েছিল আমি যেটা করছিলাম প্রথম দিকে সেটা হচ্ছে সূত্র দিয়ে ঝামেলা হয়েছিল আর আরেকটা ব্যাপার হচ্ছে টানা এক দেড় ঘন্টা কথা বলার পরে মাথা অনেক সময় কাজই করে না যে আমি কি সূত্র লেখতেছি বা কি করতেছি যেমন হচ্ছে আমি ধরেন এখন হচ্ছে প্রায় দেড় ঘন্টা যাবত একটা না কথা বলতেছে মানে এর ভিতরে মনে হয় তো এক মিনিটও গ্যাপ দেয় নাই তাই না পানিও খায় নাই আজকে তাহলে এখন হচ্ছে আলটিমেটলি আমার মাথাটা মোটামুটি হ্যাং হয়ে গেছে বলা যেতে পারে মানে এখন হচ্ছে চিন্তা করার ক্ষমতা কমে গেছে আচ্ছা যাই হোক দেখুন আমরা হচ্ছে পরের অঙ্কটাতে যাই আমাদের আজকের ক্লাসে চল্লিশটা অঙ্ক শেষ করতে হবে হ্যাঁ আমরা হচ্ছে অলরেডি সাতাইশ নাম্বার পর্যন্ত গেছি উনতিরিশ আমরা আরো তিনটা চারটা অঙ্ক করবো মানে আমাদের আরো তিরিশ মিনিটের মতন লাগবে এখন দেখুন একটা অঙ্ক দিচ্ছি আর একটু পানি উখাবো আপনাদেরকে দশ মিনিট বসায় রাখবো আপনি এই অঙ্কটা করেন টোয়েন্টি নাইন নাম্বার অঙ্কটা একটি ঘড়ি একটি ঘড়ি পাঁচশো টাকা এটি ইম্পর্টেন্ট আছে হ্যাঁ এটা একটু আপনি নিজে নিজে করেন পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করলে পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করলে টেন ক্ষতি হয় ক্ষতি হয় টেন ক্ষতি হয় টাকায় বিক্রি করলে টাকায় বিক্রি করলে শতকরা শত করা কত লাভ বা ক্ষতি হবে লাভ বা ক্ষতি হবে এটা আপনি করেন তো এখন পারেন কিনা দেখি কত লাভ বা ক্ষতি হবে আমি হচ্ছে দশ মিনিটের একটা গ্যাপ নেই এখন কত বাজে এর থেকে আমি দশ মিনিট পরেই চলে আসবো হ্যাঁ আমি জাস্ট একটু পানি খাবো পানি খেয়ে আমি চলে আসবো আপনি দশ মিনিটের ভিতরে এই অঙ্কটা করে রেজাল্টটা বলেন এই অঙ্কটা আশা করি পারবেন এখন আপনি হচ্ছে দশ মিনিটের ভিতরে এই অঙ্কটা করে বলবেন আমি দশ মিনিটের ভিতরেই আসতেছি একটু পানি খেয়ে নেই আপনারা এটা করছেন আপনারা এটা করছেন কি হ্যাঁ দেখা যায় অনেকেই আনসার করেছেন টেন পার্সেন্ট হবে হ্যাঁ আনসার ঠিক আছে এটা টেন পার্সেন্টই হবে তাহলে এটা কিভাবে করছেন একদমই সহজ একটা হিসাব তাই না দেখুন একটা গড়ি চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হতো তাহলে একটা গড়ি পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করলে কত টেন পার্সেন্ট ক্ষতি হতো তাহলে গড়িটি ছয়শো ষাট টাকায় যদি শতকরা লাভ বা ক্ষতির হিসাবটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এইখান থেকে এই যে চার পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করলে টেন পার্সেন্ট ক্ষতি হতো তাহলে আমরা এই যে এইখানে কত টাকা ক্ষতি হতো সেটার একটা হিসাব বের করে ফেলি টেন পার্সেন্ট ক্ষতিতে তাহলে আমরা প্রথম হচ্ছে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত এবং এটার ক্রয় মূল্যটা বের করে ফেলি তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে টেন পার্সেন্ট ক্ষতিতে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে এই যে একশো মাইনাস একশো মাইনাস টেন সমান সমান নব্বই টাকা টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য নব্বই টাকা তাহলে এই যে পাঁচশো চল্লিশ টাকা বিক্রয় করছে তাহলে এই জায়গা থেকে আমরা ক্রয় মূল্য বের করে ফেলব তাহলে নব্বই টাকা এইদিকে লেখি আচ্ছা এইদিকে নব্বই টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত এই যে একশো বাঘ নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য অর্থাৎ এই যে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো বাঘ নব্বই ইন্টু পাঁচশো চল্লিশ তাহলে এটা এটা কাটলাম তাহলে হচ্ছে আচ্ছা এইখানে না কাটে ওইখানেই কাটি এটা এটা কাটলাম ছয় নং চুয়ান্ন অর্থাৎ ছয়শো টাকা এই যে ক্রয় মূল্য ছয়শ টাকা তাহলে গড়িটা বিক্রয় করতে কত ছয়শো ষাট টাকায় কিনা হয়েছে ছয়শো টাকা বিক্রি করছে ছয়শো ষাট তাহলে লাভ হচ্ছে এইখানে তাই না লাভ লাভের পরিমাণ কত এই যে ছয়শো ষাট থেকে বিয়োগ করে দেব ছয়শো টাকা তাহলে হচ্ছে ষাট টাকা তাহলে এইখানে এখন আমাদের এই শতকরাই বের করতে হবে শতকরাই বের করতে হবে তাহলে ক্রয় মূল্যের উপর এই যে ছয়শ টাকার গড়িতে লাভ হয় ষাট টাকা এই যে ছয়শ টাকার গড়ি ছয়শ টাকার গড়ি লাভ হয় লাভ হয় কত টাকা ষাট টাকা তাহলে এক টাকার গড়ি এক টাকাতে লাভ হবে কত এই যে ষাট বাই ছয়শ অতএব একশো টাকায় লাভ হবে কত একশো টাকায় লাভ তাহলে হচ্ছে এই যে ষাট আর নিচে হচ্ছে ছয়শো ইন্টু এইদিকে হচ্ছে কি একশো কাটাকাটি করলাম ছয় ছয় কাটা অর্থাৎ টেন পার্সেন্ট আনসার কত টেন পার্সেন্ট হবে তাহলে এটাই হচ্ছে রেজাল্ট এখন হচ্ছে আমরা পরের আর একটা ম্যাথ দেখি তাহলে হচ্ছে উনত্রিশ তিরিশ এগুলা সবই সেম একত্রিশ একত্রিশ হচ্ছে একটু ভিন্ন আছে একত্রিশটা আমরা করি এখন একত্রিশটা করি একত্রিশটা একটু ভিন্ন আছে মনে হচ্ছে কাছাকাছি আর কি ম্যাথ গুলা অনেকটাই দেখুন একত্রিশ নাম্বার ম্যাথটা এখন আমরা করব একত্রিশ নাম্বার ম্যাথ কোন জিনিস উৎপাদনকারী কোন জিনিস জিনিস উৎপাদনকারী উৎপাদন কারী বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হুবহু ক্লাস এইটার একটা ম্যাথ এটা কিন্তু পাইকারি বিক্রেতা পুরাতন বইয়ের দেখবেন ক্লাস এইটার পুরাতন বইয়ের এই ম্যাটটা আছে হুবহু পাইকারি বিক্রেতা বিক্রেতা পাইকারি বিক্রেতা বিশ ও এবং খুচরা বিক্রেতা 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 কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লাভে লাভে বিক্রি করে লাভে বিক্রি করে ওই জিনিসের খুচরা মূল্য ওই জিনিসের খুচরা মূল্য খুচরা মূল্য ওই জিনিসের খুচরা মূল্য একুশ দশমিক ষাট টাকা হলে উৎপাদন খরচ কত হলে উৎপাদন খরচ কত উৎপাদন খরচ কত আপনি প্রশ্নটা বুঝছেন ধরুন একজন কৃষক কৃষক যদি বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার কাছে একটা জিনিস বিক্রি করছে পাইকারি বিক্রেতা আবার লাভে একটা দোকানদারের কাছে বিক্রি করছে এখন একটা দোকানদার আবার লাভে আপনার কাছে বিক্রি করছে ওই জিনিস আপনি কিনছেন একুশ দশমিক সিক্স টাকা দিয়ে তাহলে ওই যে যে কৃষক ওই কৃষকের ওই জিনিসটা কত টাকায় বিক্রি করছিল এটাই হচ্ছে এইখানের হিসাবটা এই কৃষকের এই জিনিসটা কত টাকায় বিক্রি করছিল তাহলে উৎপাদনকারী বিশ পার্সেন্ট লাভ খাইছে তারপর হচ্ছে পাইকারি বিক্রেতা কি করছে বিশ পার্সেন্ট লাভ আবার খুচরা বিক্রেতা লাভ এবং খুচরা বিক্রেতা ওই জিনিস এত টাকায় বিক্রি করছে তাহলে আমরা প্রথম খুচরা বিক্রেতার থেকে যাব পাইকারি বিক্রেতায় পাইকারি বিক্রেতা থেকে আসবো কি উৎপাদনকারীতে তাহলে আমরা এই জায়গাটাতেই যাই সলিউশনে দেখুন বিশ পারসেন্ট লাভ এটা কার ক্ষেত্রে আমরা হিসাব করতেছি খুচরা বিক্রেতা তাহলে এখানে লিখব খুচরা বিক্রেতা লাভ বিশ পারসেন্ট লাভে বিশ পারসেন্ট লাভে খুচরা বিক্রেতা বিশ পারসেন্ট লাভে আচ্ছা আমরা এইদিকে না লিখে এখানে নিচে লিখি খুচরা বিক্রেতা লেখলাম এখন হচ্ছে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিশ লাভে বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা আচ্ছা এখন খুচরা বিক্রেতার জন্যই দেখুন বিক্রয় মূল্য একশো বিশ হলে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য একশো বিশ হলে কত ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত একশো বিশ নিচে চলে যাচ্ছে তারপরে বিক্রয় মূল্য একুশ দশমিক ষাট টাকা হলে অর্থাৎ একুশ দশমিক সিক্স টাকা হলে ক্রয় মূল্য কত এটা একটু ক্যালকুলেটার দিয়ে হিসাব করে আপনি বলেন কারণ এটা তো ক্লাস এইটের এর একটা অঙ্ক ছিল তো এখানে ক্যালকুলেটার ব্যবহার আছে কিন্তু আপনার ক্ষেত্রে তো এরকম থাকবে না তো এটা ক্যালকুলেটার হিসাব করে বলেন এটা কত টাকা আসবে আমি যদি ডিরেক্ট বের করি তাহলে দেখুন কত টাকা আসে ক্যালকুলেটর দিয়ে বের করলে কত টাকা আসে এটা হচ্ছে আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করি এটার ক্ষেত্রে যদিও আপনার ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না একশো ইন্টু একুশ দশমিক তাহলে দেখেন এইখানে খুচরা বিক্রেতা এই জিনিসটা আঠারো টাকা দিয়া কিনছে কার কাছ থেকে কিনছে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনছে তাহলে এই আঠারো টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য আপনাকে আমি যদি এখানে একটু একটা জিনিস দেখাই কৃষক পাইকার পাইকার খুচরা খুচরা বিক্রেতা বিক্রেতা দেখুন এর হচ্ছে কিনা এ কৃষকের উৎপাদন বা কিনা এটা হচ্ছে উৎপাদন আমি যদি উৎপাদনের কথা বলি উৎপাদন উৎপাদন আমি ধরে নিলাম কত দশ টাকা এবং এই কৃষক উৎপাদন করছে দশ টাকা দিয়ে বিক্রি করছে কত টাকা বিক্রি বিশ টাকা তাহলে পাইকারি বিক্রেতার এটাই কিন্তু ক্রয় মূল্য আবার পাইকারি বিক্রেতা বিশ টাকার জিনিসটাই বিক্রি করছে কত টাকা দিয়ে বিক্রি সে এটা টাকা বিক্রি করলো তাহলে এটাই খুচরা বিক্রেতার আবার ক্রয় মূল্য আবার এটাই ধরুন সে আবার খুচরা খুচরা বিক্রি করলো বিক্রি সে ষাট টাকা বিক্রি করলো এখন দেখুন এইখানে একটা জিনিস আপনি চক্রটা খেয়াল করেন চক্রটা কি কৃষকের উৎপাদন হচ্ছে একটা জিনিস কৃষক যা বিক্রি করছে এই যে তার বিক্রয় মূল্য কৃষকের বিক্রয় মূল্য পাইকারের মূল্য যে কৃষক যত টাকায় বিক্রি করবে পাইকার তত টাকা দিয়ে কিনবে আবার খুচরা বিক্রেতার পাইকারের ক্ষেত্রে দেখুন পাইকার যত টাকায় বিক্রি করবে বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার কি সেটাই ক্রয় মূল্য আবার খুচরা বিক্রেতা যত টাকা বিক্রি করছে বিক্রি করছে এখন দেখুন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের হয়ে গেলে পাইকারের কি বের হয়ে গেছে বিক্রয় মূল্য বের হয়ে গেছে তাহলে এইটাই হচ্ছে কি পাইকারের বিক্রয় মূল্য তাই না তাহলে এখন পাইকারের গেছি পাইকারের ক্রয় মূল্য বের করবো তাহলে আবার বিশ লাভ লাভে পাইকার এখানে পাইকার এই যে বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য লাভে বিক্রয় মূল্য কত একশো বিশ তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ হলে ক্রয় মূল্য কত একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত একশো বিশ তাহলে বিক্রয় মূল্য আঠারো টাকা হলে ক্রয় মূল্য কত পাইকারের ক্রয় মূল্য পেয়ে গেলাম এখন এই যে একশো বিশ ইন্টু আঠারো তাহলে এটাকে কাটাকাটি করলে কত আসবে এটাকে কাটাকাটি করলে আসবে পনেরো টাকা ওকে এখন এটাই হচ্ছে কি উৎপাদনকারী দেখুন বিশ পার্সেন্ট লাভে সেও আবার বিশ পার্সেন্ট লাভে আলাদা আলাদা থাকতে পারে আলাদা আলাদা লিখবেন তখন বিশ পার্সেন্ট লাভে কত একশো টাকা তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 হলে উৎপাদন করতে কত খরচ হইছে উৎপাদন উৎপাদন 100 টাকা বিক্রয়ের মূল্য 1 টাকা হলে উৎপাদন কত এই যে 100 বাই 120 তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 15 হলে তাহলে হচ্ছে 100 বাই 120 ইনটু 15 তাহলে এইখানে কাটাকাটি করবেন এইখানে কাটাকাটি করলে কত হবে আমি দেখে দেখে লিখে ফেলি 12. পঞ্চাশ টাকা আপনার ভ্যালুটা এমন দিবে যেগুলো হচ্ছে ইজিলি কাটাকাটি করা যায় এমন দশমিক দশমিক থাকবে না পরীক্ষায় তো এটা হচ্ছে ক্লাস এইটের পুরাতন বইয়ের একটা অঙ্ক এইট ম্যাথ হ্যাঁ তো ওই বইয়ের একটা অঙ্ক সেম অঙ্কটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনি বুঝতে পারছেন এই উৎপাদন খরচ কত হয়েছে বারো দশমিক ফাইভ জিরো টাকা আর এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান পারবেন এখন এই অঙ্ক বুঝছেন বুঝলে বলুন ইয়েস বুঝলে ইয়েস লেখেন যে আপনি এটা বুঝছেন তাহলে আমরা চলে যাই আরেকটা চলে টাইপের অঙ্ক আছে আরো সেম আচ্ছা দেখুন আমরা হচ্ছে বত্রিশ নম্বর অঙ্কটা করি বত্রিশ ক্যামেরা বন্ধ হয়ে গেলে আবার একজন কল দিয়ে বত্রিশ নাম্বার অঙ্কটা দেখেন থার্টি টু একটি বইয়ের মূল্য একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট এই মূল্যের বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন বাকি মূল্য সরকার বর্তুকি দিয়ে থাকেন দিয়ে থাকেন সরকার প্রতি বয়ে কত টাকা ভর্তুকি দেয় সরকার প্রতি বয়ে কত টাকা ভর্তুকি সরকার প্রতি বয়ে কত টাকা ভর্তুকি দেয় এটা হচ্ছে দেখুন শর্তমতে আমরা এখানে ডাইরেক্টলি লিখে ফেলতে পারি যে একটা বয়ের মূল্য যদি 24 টাকা হয় এই মূল্য প্রকৃত মূল্যের 80% এই 24 টাকা হচ্ছে প্রকৃত মূল্যের 80% তাহলে আমরা ধরে নিলাম দড়ি প্রকৃত মূল্য প্রকৃত মূল্য কত এক্স টাকা প্রকৃত মূল্য টাকা তাহলে এই চব্বিশ টাকা হচ্ছে কি প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট শর্ত মতে একটি পার্সেন্ট সমান সমান টোয়েন্টি ফোর টাকা বুঝছেন একটি বইয়ের প্রকৃত মূল্য একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা একটা বইয়ের মূল্য চব্বিশ টাকা মূল্যটা নরমালি চব্বিশ টাকা দিয়ে আপনার কিনতে হবে কিন্তু এই বইটাতে সরকার কিছু ভর্তুকি দিছে ভর্তুকি কত দিছে সেটা বের করতে হবে এই মূল্য এই যে মূল্যটা যা দেওয়া আছে এটা প্রকৃত মূল্যের আশি প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট তাহলে এক্স এর আশি পার্সেন্ট সময় সময় চব্বিশ টাকা তাহলে এক্স এই যে আশি পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে একশো ওয়ান বাই একশো তাহলে এই যে বাই একশো তাহলে এটা এটা কাটা দিলাম তাহলে হচ্ছে উপরে এইট এক্স বাই টেন সমান সমান কত টোয়েন্টি ফোর তাহলে হচ্ছে এক্স সমান সমান কত

ওকে তাহলে দেখুন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এগুলা প্রায় সবই সেম সবই সেম অনেকটাই আমরা হচ্ছে ডিরেক্ট একটা অঙ্ক করতে পারি এখন কত নাম্বার করতে পারি সবই সেম পঁয়ত্রিশ নাম্বার করব আচ্ছা দেখুন পঁয়ত্রিশ নাম্বার করব এবং হচ্ছে আজকের ক্লাসে এই পঁয়ত্রিশ নাম্বারটাই শেষ এর পরের ক্লাসে বাকি থেকে শুরু করবো হ্যাঁ আজকের ক্লাসে ক্লাসে পঁয়ত্রিশ আটত্রিশ মোটামুটি সবই সেম তবে নেক্সট তাহলে আমরা চল্লিশ থেকে শুরু করবো আর কি চল্লিশ থেকে আপনি হচ্ছে উনচল্লিশ আর চল্লিশ তো সেম চল্লিশ করাই দিলে উনচল্লিশ পারবেন তাহলে আটত্রিশ পর্যন্ত এই বইয়ের নতুন বইয়ের আটত্রিশ পর্যন্ত শেষ

অপেক্ষা দুইটি কলা দুইটি কলা দুইটি কলা বেশি পাওয়া গেলে দুইটা কলা বেশি পাওয়া গেলে দুইটা কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটা কলার দাম কত বর্তমানে একটি কলার দাম কত বর্তমানে একটা কলার দাম কত আচ্ছা আমরা এটা কি করব ফার্স্ট কাজ কি করব দেখুন কলার দাম বিশ পার্সেন্ট কমে গেছে বিশ পার্সেন্ট কমে গেছে মানে কি একশো টাকায় বিশ টাকা কমছে তাহলে আমাদের দেখতে হবে বারো টাকায় কয় টাকা কমে বারো টাকায় যত টাকা কমে ওই টাকার পরিমাণই হচ্ছে দুইটা কলার দাম তাই না আপনি দেখুন একদম সিম্পল একটা হিসাব করুন এই যে বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুইটা কলা বেশি পাওয়া গেছে তাহলে বিশ পার্সেন্ট দাম কমে যাওয়ায় বারো টাকার দুইটা কলা বেশি পাওয়া গেছে তাহলে আমি দেখি ১২ টাকায় কত টাকা কমছে বা কতটি ই করছে কম কি পরিমাণ কমছে ওইটা আমরা বের করি আমরা ধরুন সলিউশনটা করি তাহলেই দেখতে পারবেন দেখুন বিশ পার্সেন্ট কমে যাওয়ায় তাহলে একশো টাকায় কমে ২০ টাকা একশো টাকায় কমে কত বিশ টাকা বিশ টাকা এক টাকায় কমে কত এই যে বিশ বাঘ একশো টাকা অর্থাৎ পাঁচ হবে আচ্ছা এখন হচ্ছে বারো টাকায় কমে কত বারো টাকায় এই যে বারো টাকায় কমতেছে এইখানে বিশ বাঘ একশো ইন্টু বারো পাঁচ বিশে একশো অর্থাৎ বারো বাই ফাইভ তাহলে দেখুন তো এই যে বারো টাকায় এই যে এই পরিমাণ কমছে এই পরিমাণ টাকা দিয়ে এই তো মূলত দুইটা কলা বেশি পাওয়া গেছে তাই না তাহলে দুইটা কলার দাম কি এই টুকুর সমান না শর্ত মতে শর্ত মতে দুইটি কলার দাম কত এই যে বারো দশমিক পাঁচ টাকা কলার দাম কত বারো বাই ফাইভ টাকা কারণ কি কারণ হচ্ছে দেখুন বারো টাকায় কি পরিমাণ কমছে টাকা এই যে বিশ পার্সেন্টে এত টাকা কমছে তাহলে এত টাকার হিসাবেই তো সে দুইটা কলা বেশি পাইছে তাহলে ওই সময় কলার দামটা কি দুইটা কলার দাম এত টাকা তাহলে দুইটা কলার দাম এত টাকা বর্তমানে একটা কলার দাম কত তাহলে এটাই তো বর্তমানের দাম বর্তমানে একটা কলার দাম কত হবে এই যে এটাকে পাঁচ আর হচ্ছে এখন দুই কি নিচে যাবে তাহলে দুই যদি নিচে যায় তাহলে এটা তাহলে হচ্ছে এই যে বারো আর হচ্ছে পাঁচ দুগুণের দশ সমান সমান এক দশমিক দুই টাকা তাহলে বর্তমানে একটা কলার দাম হচ্ছে এক দশমিক দুই টাকা বুঝতে পারছেন অঙ্কটা তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা চল্লিশ নম্বর ম্যাথ থেকে দেখা শুরু করব। তাহলে আপনার কাজ হচ্ছে বাকি ম্যাথগুলো আপনি নিজে নিজে করবেন নিজে নিজে করে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই গ্রুপে পোস্ট করবেন বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই গ্রুপে পোস্ট করবেন আপনারা অনেকেই আমাকে নোট দেখাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যারা নোটগুলো করতেছেন আমি বেশ কয়েকজনের নোটই দেখলাম অনেক সুন্দর হয়েছে আর আপনারা এখনো যারা নোটগুলা করেন নাই তারা একটা করে নোট মেক করবেন আপনি প্রতিটা ক্লাসেরই একটা করে নোট মেক করবেন নোট মেক করলেই হবে আপনি যে কোনো বই থেকেই পড়েন না কেন সমস্যা নাই আপনি ক্লাস এইটের বই নাইন টেনের বই জোগাড় করে যদি ম্যাথগুলা পরে করেন দেখবেন আপনি পারতেছেন ক্লাস এইট নাইন টেন তিনটা ক্লাসের জোগাড় করেও আপনি পারবেন আর যাদের বেসিক একদমই দুর্বল যে আসলে আপনি বেসিক বুঝতেছেন না বা জব প্রিপারেশন কোথা থেকে শুরু করবেন সেটাই বুঝতেছেন না এমন যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার একটা কোর্স চলমান আছে এটাতে আপনি ভর্তি হইতে পারেন এই বেসিক ম্যাথের চলমান আছে খুবই অল্প টাকায় ভর্তি সব সাবজেক্ট টাকা করতেছে আপনি চাইলে ওই কোর্সে ভর্তি হইতে পারেন আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল আর এই ক্লাস গুলো ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের সিরিয়াল ওয়াইজ আপনি যে কোনো টাইমে আবার করতে পারবেন তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ